নিশ্চয়ই কয়েক ঘন্টা একনাগাড়ে গাড়ি চালিয়েছে জোসেফ, কারণ ক্লাবে ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেল। সারাটা বিকেল আর সন্ধ্যা কোথায় ছিল সে মনে করতে পারছে না। মনে আছে কেবল ঘুরে বেড়িয়েছে চক্রাকারে, কিন্তু ঘুরেছেটা কোথায়? তার পুরনো এলাকায়, পুরুষদের বাড়ির আশেপাশে? কোথাও কি গাড়ি থামিয়ে নেমেছিল, লাঞ্চ খেয়েছিল? বাড়ি থেকে বেরোনোর পর কী কী ঘটেছে কিছুই মনে করতে পারল না সে। রবির গাড়িটা যখন এমপ্লয়ি লটে ঢোকালো, শূন্য পুলের কালো পানিকে ফ্ল্যাট লাইটের নিচে চকচক করতে দেখল। উষ্ণ রাত, ভাপসা গরম, কিছু নড়ছে না, গাছের একটা পাতাও না, ছবির মতো নিথর হয়ে আছে যেন সব কিছু, মৃত্যুর মতো স্তব্ধ। গাড়ি থেকে নামলো সে, শব্দ করে দরজা লাগালো, ঘোরের মধ্যে যেন এগোলো গেস্ট হাউসের দিকে। ইগনিশনে কি চাবিটা ফেলে এসেছে? হেডলাইট কি নিভিয়েছে? মনে করতে পারল না। কারো সঙ্গে দেখা করতে চাই না আমি, চিৎকার করে নিজেকে বলল সে। সবাই বোধহয় ডাইনিং রুমে ডিনার খাচ্ছে, ওদের মুখোমুখি হতে পারবে না, ওদের প্রশ্নে ভরা তীক্ষ্ণ দৃষ্টির সামনে দাঁড়াতে পারবে না কিছুতেই। ওকে দেখলেই হাজারো প্রশ্ন ছুটে আসবে তীক্ষ্ণ তীরের মতো। জোসেফ কোথায় গিয়েছিলে তুমি? জোসেফ শিফট মিস করলে কেন? জোসেফ হঠাৎ করে বাড়ি গেলে কেন? জোসেফ এমন বিধ্বস্ত লাগছে কেন তোমাকে? জোসেফ, জোসেফ, জোসেফ! সাইড ডোর দিয়ে ঢুকে কার্পেট বিছানো করিডোর ধরে দ্রুত পায়ে হাঁটতে লাগলো সে। ডাইনিং রুমের পাশ কাটিয়ে আসার সময় দরজার ওপাশে ওদের হাই হট্টগোল হাসাহাসি শব্দ কানে এলো। কমন রুমের পাশ কাটালো সে, তারপর তীক্ষ্ণ একটা বাঁক, এবং তারপর সরু শূন্য হলওয়ে। ব্র্যান্ডনের অফিসের দিকে চলেছে সে, নিজের ফাইলটা দেখবে, দেখবে কী লেখা হয়েছে তাতে, ফোন নম্বরটা দেখবে। কার্পেটে ঢাকা থাকার পরেও ওর স্নিগার পরা পায়ের শব্দ হচ্ছে জোরে জোরে, লম্বা শূন্য করিডোরে প্রতিধ্বনি তুলছে। ফোন নম্বরটা জোগাড় করতে হবে, জানতে হবে নিজের ঠিকানা, বাবা মাকে ফোন করতে হবে। ফাইলে সবই থাকে, সব যা যা দরকার সব, তাতে সব প্রশ্নের জবাব পাওয়া যাবে, সব রহস্যের সমাধান, যুক্তিসঙ্গত একটা ব্যাখ্যা নিশ্চয়ই আছে সব কিছুর। নিজের লিভিং রুমে দাঁড়িয়ে থাকা রোগাটে মহিলার কথা মনে পড়ল তার, পানিতে ভেজা মেঝে, জুতোয় আটকে যাওয়া ফুল, পানি ভরা ঘোলাটে চোখে তাকিয়ে থাকা, ওর মৃত্যুর খবর শোনাচ্ছিল ওকেই। মহিলার কথা মতো সে মারা গেছে এক বছর আগে, কি মর্মান্তিক ঘটনা, আহা বেঁচে থাকা মানুষকে মেরে ফেলা। কিন্তু সন্তোষজনক একটা জবাব নিশ্চয়ই আছে, সেই জবাবটা পাওয়া যাবে ওর ফাইলে। দরজা যদি আলাদা থাকে ভেঙে ফেলবে। মূল বাড়ির পশ্চিম অংশের শেষ মাথায় রয়েছে ব্র্যান্ডনের অফিস। দরজার বাইরে এসে দাঁড়ালো সে, হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছল, ভারী দম নিয়ে হাত বাড়ালো দরজার নবের দিকে, সহজেই খুলে গেল ওটা। দরজা ঠেলে খুলে অন্ধকার অফিসে পা রাখলো সে। বাতির সুইচের জন্যে দেয়াল হাতড়াতে শুরু করলো। আলো জ্বললে দেখা গেল ব্র্যান্ডনের ছোট সবুজ রং করা ধাতব ডেস্কটা, একটা মাত্র ফাইল ফোল্ডার রয়েছে তার উপর, আর আছে ছোট একটা ঘড়ি, একটি স্পিকার ফোন, একটা ক্লিপবোর্ড আর একটা ধাতব হুইসেল। দেয়াল ঘেঁষে রাখা তিনটে উঁচু উঁচু ফাইল ক্যাবিনেট। আসল ড্রয়ারটা কীভাবে খুঁজে বের করবে, ঠিক ফাইলটা? দরজার কাছে দাঁড়িয়ে দ্বিধা করতে লাগলো সে। আস্তে করে পেছনে লাগিয়ে দিল দরজাটা, কেউ এসে দেখে ফেললে জবাব দেওয়া কঠিন হয়ে যাবে, কিন্তু পরোয়া করে না সে, ব্যাখ্যা দরকার তার, এবং এখনই। বাইরের ক্যাবিনেটটার কাছে এসে দাঁড়ালো সে, প্রতিটি ড্রয়ারের লেবেল পড়ল। ওপরের ড্রয়ারটায় লেখা ফিনান্সিয়াল, দ্বিতীয়টায় লেখা মেম্বারশিপ, হাঁটু গেড়ে বসে তৃতীয় ড্রয়ারের লেবেল পড়ল, ওটায় লেখা এমপ্লয়মেন্ট। হ্যাঁ, ফিসফিস করে নিজেকে শোনালো সে, টান দিয়ে ড্রয়ারটা খুলল, ফাইলে ঠাসা, হাঁটুতে ভর দিয়ে থেকেই ওগুলো দেখতে লাগলো সে। এমপ্লয়ীদের নাম লেখা রয়েছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, তার মানে বের করা অত কঠিন না, আবার নিজেকে শোনালো সে। সামনের ফাইলগুলো আঙুল দিয়ে ঠেলে ঠেলে দেখতে লাগলো, ডাব্লিউতে এসে পেয়ে গেল উইনার, জোসেফ উইনার। হাত কাঁপছে ওর, ফাইলটা তুলে আনতে তিনবার হাত ফসকালো। এই তো আমারটা, ফিসফিস করে শোনালো নিজেকে, এখানেই আছে। ফাইলটা নিয়ে উঠে দাঁড়ালো সে, দেখার সুবিধার জন্য ডেস্কে এনে ফেললো। ফাইলের উপরে লেখা জোসেফ উইনার, নামটা আরেকবার পড়ল নিশ্চিত হবার জন্যে। খুলতে দ্বিধা করছে, হঠাৎ করে গরম হয়ে গেছে শরীর, শীত লাগছে, অদ্ভুত ব্যাপার, শরীর হয় গরম লাগে শীত, চামড়ায় কাটা দিল, মুখের মধ্যে শুকনো, হাতের কাঁপুনি বেড়ে গেছে। ফাইল ফোল্ডারটা খুলতে বেশ অসুবিধে হলো হাত কাঁপার কারণে, অবশেষে খুলতে পারল। এক এক করে কাগজগুলো টেনে বের করে রাখলো ডেস্কের উপর, ঝুঁকে দাঁড়ালো পড়ার জন্যে। পরিচিত তথ্যগুলো জেনে নিল প্রথমে, নিজের জন্মদিন, জন্মস্থান, বাবা মার নাম। প্রথম পৃষ্ঠার তলায় নেমে গেল দৃষ্টি, লেখাগুলো বারবার পড়তে লাগলো। না না,
চিৎকার করে উঠল, কোথায় রয়েছে সবকিছু ভুলে, আমি বিশ্বাস করি না, কোথাও কিছু একটা ভুল হয়েছে। নিজেকে বোঝালো জোসেফ। ডেস্কের কিনার খামচে ধরেছে দুই হাতে, মনে হচ্ছে ছেড়ে দিলেই পড়ে যাবে, পড়তেই থাকবে, কোনোদিন আর উঠতে পারবে না। গাঢ় নীলকালি দিয়ে পাতা তার নিচে লেখা একটিমাত্র অক্ষরের দিকে তাকিয়ে গেছে সে, মৃত। অসম্ভব, আবার চিৎকার করে উঠল সে, আমি যে জীবিত। সবচেয়ে ওপরের পাতা তুলে নিয়ে এক পাশে ফেলে দিল সে। দ্বিতীয় পাতায় টেপ দিয়ে আটকে রাখা হয়েছে খবরের কাগজের একটা কাটিং। হেডলাইনে বলা হয়েছে, ব্ল্যাক ফরেস্টের ছেলে ডুবে মরেছে ক্লাবের পুলে। দৃষ্টি অস্পষ্ট হয়ে আসছে ওর চোখের সামনে, অদ্ভুত ঝিলিমিলি। জোর করে আর্টিকেলটা পড়তে চাইল, পারল না, চোখেই দেখছে না যেন কিছু, ভাবতে পারছে না। কাটিংটা খুলে এনে চোখের সামনে ধরল, চোখ কুচকে দৃষ্টি তীক্ষ্ণ করে তাকালো লেখাগুলোর দিকে। পড়তে পারল অবশেষে, প্যাসিফিক সাইড কান্ট্রি ক্লাবে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। জোসেফ উইনার নামে একটা ছেলে ডুবে মারা গেছে। লাইফগার্ড ছিল সে, সাঁতার জানত, মাথায় বাড়ি খেয়ে বেউস হয়ে গিয়েছিল বলে আর উঠতে পারেনি। শব্দগুলোর মাথামুণ্ডু কিছুই বুঝতে পারছে না জোসেফ। লেখার উপরের তারিখটা দেখল, এক বছরের পুরনো। কাটিংটাতে বলছে জোসেফ মারা গেছে এক বছর আগে, অথচ দিব্যি বেঁচে দাঁড়িয়ে আছে সে, দাঁড়িয়ে পড়ছে তার নিজের মৃত্যুর খবর। না, কিছুই মাথায় ঢুকছে না, মানে বুঝতে পারছে না। কাঁপতে কাঁপতে বসে পড়ল মাটিতে, হাঁটু দুটো পেটের কাছে জড়ো করে এনে দুই হাত দিয়ে পেঁচিয়ে ধরল। কিছুতেই বুঝতে পারছে না তার মৃত্যুর খবর ছাপা হলো কেন। দুদিন পরের ঘটনা, কিং রবি ডাকলো, ফোন রেখে দয়া করে এসে এখন খেতে বসো। ডাইনিং রুমের একধারে দাঁড়িয়ে রিসিভারে প্রায় মুখ লাগিয়ে আরও কয়েকটা শব্দ উচ্চারণ করলো সে। তারপর টেবিলের কাছে এসে বলল, বাপরে, এত জনপ্রিয় হয়ে গেলাম কবে, খালি ফোন আসে নাকি মাকে করো, এসে দুধু খাইয়ে দিয়ে যাওয়ার জন্যে, রসিকতা করলো সুজি। হেসে উঠল সবাই, লাল হয়ে গেল কিংয়ের মুখ। মাকে ফোন করি না আমি, শুকনো স্বরে বলে বসে পড়ল চেয়ারে, প্রায় থাবা দিয়ে প্লেট থেকে তুলে নিল একটা বার্গার। কাকে ফোন করেছো আমি জানি, হাসতে হাসতে গেরি বলল, একটা ছাগলকে, ছাগলটা ছিল ওর ওস্তাদ, ঘাস পাতা লতা কী করে খেতে হয় শিখিয়েছে, এখন পয়সা দাবি করছে। রাগ ফুটল কিংয়ের চেহারায়, জবাব দিল না। আমার মনে হয় কিংকে এভাবে অপমান করা বাদ দেওয়া উচিত আমাদের, রবি বলল, সারাক্ষণ কেন এভাবে ওর পেছনে লেগে থাকা। কারণ ও কিং, রাজা, গেরি বলল, রাজার পেছনে প্রজারা লেগেই থাকবে, এটা স্বাভাবিক। বার্গারটা প্লেটে ফেলে দিয়ে জ্বলন্ত চোখে গেরির দিকে তাকালো কিং, ওয়েট রুমে চলো, দেখাচ্ছি তোমাকে মজা। হাসিটা বেড়ে গেল ওর গেরির, হা হা, আরে বলে কিরে, হ্যাঁ চলো, ওয়েট লিফটিংয়ের প্রতিযোগিতা হবে। গাল এখনও লাল হয়ে আছে কিংয়ের, নার্ভাস ভঙ্গিতে টোকা দিচ্ছে প্লেটের কিনারে, চলো বাহাদুর সিপাহী, দেখি তোমার ক্ষমতা, শুধু তুমি আর আমি। লাভ দিয়ে উঠে দাঁড়ালো গেরি, কিংয়ের দিকে তাকিয়ে ভুরু নাচে জিজ্ঞেস করলো, সত্যি বলছো, তুমি সিরিয়াস? এই কী শুরু করলো তোমরা, বসো, কিছুটা ধমকের সুরেই বলল রবি, অস্বস্তি বোধ করছে ও। কিন্তু শুনল না গেরি, জোসেফের মাথার উপর দিয়ে হাত বাড়ালো। কিংয়ের পাশে বসা ছিল জোসেফ, মাথা নামিয়ে ফেললো ঝট করে, ওয়েটলিফটিং কাকে বলে দেখাচ্ছি বলে দুই হাতে ধরে এক টেনে তুলে ফেললো কিংকে। আরে আরে কী করছো, বাধা দেওয়ার জন্যে লাফে উঠে দাঁড়ালো রবি, শান্তিতে একটু খেতেও দেবে না নাকি? রবির কথা যেন কানেই যায়নি গেরির, টারজানের মতো করে মাথার উপর তুলে ধরলো কিংকে। আহ, ছাড়ো ছাড়ো ছাড়ো, চিৎকার করছে কিং, কিন্তু ছাড়লো না গেরি। একবার হাত সোজা করে উপরে তুলে কিংকে আবার নামায়, ওয়েটলিফটিং যেভাবে করে, হাত পা ছুঁড়ে শরীর মুচড়ে ছাড়া পাওয়ার চেষ্টা করতে লাগলো কিং। হেসে লুটোপুটি খাচ্ছে সবাই, দু একজন বাদে, খুব মজা পাচ্ছে, একে বলে ব্যায়াম, হাসতে হাসতে বলল গেরি, কিছুটা নামিয়ে এনে হাত থেকে ছেড়ে দিল কিংকে। মেঝেতে পড়েই লাফ দিয়ে উঠে দাঁড়ালো কিং, ঘুষি পাকিয়ে এলো গেরি নাকে মারার জন্যে। দেয়ালের মতো এসে দুজনের মাঝখানে দাঁড়িয়ে গেল রবি, দুজনকে হাত মিলিয়ে মিটমাট করে নিতে বাধ্য করলো। এমনি কিংয়ের দিকে তাকিয়ে বলল গেরি, একটু মজা করছিলাম, সত্যি সত্যি লাগেনি? কিন্তু স্বাভাবিক হলো না আর কিং, তিক্ত কণ্ঠে বলল, তুমি আসলে মানুষ না, আড়ষ্ট হয়ে গেল ঘরটা। সেটা কাটানোর জন্যে অভিনয় শুরু করলো ডিউক, একজন ধনী মহিলা ক্লাব এসেছিল বিকালে, কী করে এক হাতে একটা শিশুকে ধরে রেখে আর এক হাতে সিগারেট টানছিল অভিনয় করে দেখালো। ধনী মেম্বারদের কেন যেন দেখতে পারেন না ডিউক, ওদের কথা উঠলেই খেপে যায়, তবে কিসে গরিবের ছেলে। ওর অভিনয় দেখে হাসাহাসি শুরু হলো আরেকবার, জোসেফের ভালো লাগলো না, সে চুপ করে রইল। ব্ল্যাক ফরেস্টে যেদিন গিয়েছিল তারপর থেকে একটাই ভাবনা তার, নিজের সম্পর্কে ভাবনা, গত গ্রীষ্মের কথা মনে করার চেষ্টা করে সর্বক্ষণ, কিন্তু একটা কথাও মনে পড়ে না, শুধু এটুকু বলতে পারে জোর দিয়ে, সে মারা যায়নি। ও জানে ব্র্যান্ডনের অফিসের ফাইলটাই ভুল লেখা হয়েছে কোনোভাবে, ব্ল্যাক ফরেস্টে ওদের বাড়িটাতে যে মহিলা বাস করছে এখন সেও ভুল করছে।
কোনো ধরনের অদ্ভুত ভুল, সে বেঁচে আছে। জেরি যেসব ভূতের কথা বলেছে ওগুলোর কোনোটা সে নয়, জীবন্ত মানুষ। কিন্তু ভুলের ব্যাখ্যাটা কী? ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে কাটিয়েছে সে গত দুই দিনে, কিন্তু মা বাবার হদিশ বের করতে পারেনি। রবি খুব বিবেচক, রাতে দেরি করে ফেরার জন্যে একটা কথাও বলেনি। ও নিশ্চয়ই বুঝতে পেরেছে কোনো কারণে মনে অস্থির হয়ে আছে জোসেফের, তাকে ভাবার জন্যে শান্ত হওয়ার জন্যে সময়ও দিচ্ছে প্রচুর। রবি সত্যি ভালো, জেরিও ভালো, সেও বুঝতে পেরেছে খুব খারাপ সময় যাচ্ছে জোসেফের। সহানুভূতি জানিয়ে বলেছে কারো সঙ্গে যদি কথা বলতে ইচ্ছে করে এবং কাউকে যদি না পাওয়া যায় তাহলে নির্দ্বিধায় যেন তার সঙ্গে কথা বলে। কিন্তু মাঝে মাঝেই ঘরে যখন একা থাকে দুজনে, জেরিকে অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকতে দেখেছে জোসেফ, যেন ও কোনো ধরনের গবেষণার বস্তু, ল্যাবরেটরির আজব কোনো গিনিপি। ওর ব্রটের মতো জোসেফকেও খাঁচায় ভরে রাখলেই যেন ভালো হতো। জেরি হয়তো মনে করছে জোসেফ পাগল, পাগলের সঙ্গে যে ব্যবহার করা উচিত সেটাই করছে সেজন্যে। মহাসমস্যার মধ্যে থেকেও সব দুশ্চিন্তা দূরে সরিয়ে মনটাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে জোসেফ। রিমার মৃত্যুর পর এটাই প্রথম রাত্রি যেদিন সবাই আবার স্বাভাবিক আচরণ করছে। উঠে দাঁড়ালো আবার ডিউক, পুলের ধারে একজন বুড়ো মানুষ কীভাবে পা টেনে টেনে হাঁটছে দেখানো শুরু করলো। ভালো নকল করতে পারে সে। জোসেফের দিকে কাত হয়ে ফিসফিস করে কী যেন বলল কিং, মাথা ঝাঁকালো জোসেফ, কিন্তু পুরোপুরি বুঝতে পারেনি কিংয়ের কথা। জেরি আবার ভূতের গল্প শুরু করলো, কি করে মানুষ ডুবে মারা যায় পুলের পানিতে, অভিশপ্ত হয়ে আছে ক্লাবটা। জেরি দয়া করে তোমার ভূতের গল্প বন্ধ করো তো, আর ভাল লাগে না। টেবিলের অন্য পাশ থেকে অদর্য ভঙ্গিতে হাত নাড়ল গেরি। তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? থামল না জেরি, তার কথা সে চালিয়েই গেল। কিন্তু চুপ করো, চেঁচিয়ে উঠল গেরি, তোমার এই বোকা ছেলের ভূতের গল্প শুনতে শুনতে মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছে আমাদের সবারই। একটা আসল খুন হয়ে গেছে আমাদের এখানে, সেটা বাদ দিয়ে শুরু করেছে প্যাচাল। হ্যাঁ, গেরির সঙ্গে সুর মেলালো সুজি, বারবার ওসব আলোচনা করে পুরো ছুটিটাই নষ্ট করতে চায় না। জেরির গাল লাল হয়ে গেল, চোখ দুটো জ্বলে উঠল রাগে, টেবিলের নিচে দুই হাতের মুঠো শক্ত করে ফেলল। তোমার সমস্যাটা কি? ভুরু না চলো গেরি, মুখটাকে সবসময় এমন ভার করে রাখো কেন? জেরিকে এভাবে আক্রমণ করে কথা বলাটা জোসেফের ভালো লাগলো না। গেরি আর সুজি দুজনের দিকে তাকিয়ে বলল, তোমাদের ভালো না লাগলে তোমরা শোনো না, আমার খুব ভালো লাগে জেরির গল্প। তাই নাকি? চোখ টেরা করে জোসেফের দিকে তাকালো গেরি, তুমি নিজেই তো একটা ভূত, ভূতের গল্প আর কি শুনবে? এই তোমরা থামবে, বাধা দেওয়ার জন্য চেষ্টা করলো রবি, দুহাত তুলে সবাইকে থামার ইঙ্গিত করলো। কিন্তু কেউ থামলো না, বরং একসঙ্গে চিৎকার শুরু করলো। বাহুতে একটা উষ্ণ স্পর্শ অনুভব করলো জোসেফ, কাত হয়ে কানের কাছে ফিসফিস করে বলল কিং, চলো এখান থেকে চলে যাই, তাজা বাতাসে দম আটকে দিচ্ছে। মাথা চাকালো জোসেফ, হ্যাঁ চলো, এখানে থাকার চেয়ে যে কোনোখানে যাওয়াই ভালো। ডাইনিং রুম থেকে বেরিয়ে এলো দুজনে, হল থেকেও শোনা যাচ্ছে হট্টগোল। মাথা নাড়তে নাড়তে আফসোসের ভঙ্গিতে বলল কিং, যদি খালি ঘুণাক্ষরও জানতাম খাওয়ার সময়ও চুপ থাকে না এরা, ঝগড়া তর্ক বাদিয়েই রাখে, কোন পাগলে বাড়ি থেকে বেরোতো, অন্তত এখানে আসতাম না। পুলের দিকে এগোলো দুজনে, ঢেউয়ের মৃদু শব্দ হচ্ছে পুলের পানিতে। ভারী দম নিয়ে সন্ধ্যার আকাশের দিকে মুখ তুলল জোসেফ, অনেক বেশি সময় কাটিয়ে দিয়েছে ডিনার স্বার্থে। সবে অস্ত গেছে সূর্য, আকাশের নিচুতে ঝুলে থাকা মেঘের গায়ে গোলাপি আভা, দিগন্তে দেখা দিয়েছে আধখানা ফ্যাকাশে চাঁদ। পুলের পাশ কাটালো ওরা, টেনিস কোর্টের দিকে এগোলো। ঢোলা পাজামার পকেটে হাত ঢুকিয়ে হাঁটছে কিং, নীলে একটা শার্ট গায়ে দিয়েছে, বুকের কাছে তিনটা বোতাম খোলা। কি মনে হচ্ছে তোমার? হাঁটতে হাঁটতে বলল জোসেফ, যে অবস্থা দেখা যাচ্ছে পুরো গ্রীষ্মটা কি কাটাতে পারবে মনে হয় এখানে? কি জানি, কানচুল গেল কিং, অবস্থা তো বেশি সুবিধার মনে হচ্ছে না আমার। টেনিস কোর্ট ছাড়িয়ে এলো ওরা, অন্ধকার এত বেশি হয়ে গেছে রাস্তাটাই আর ভালো মতো চোখে পড়ছে না। গাছপালায় ভরা একটা জায়গায় চলে এসেছে ওরা, ছোটোখাটো বন বললেও হয়। এখান থেকে শুরু হয়েছে ক্লাবের গলফ কোর্স। পেছনে ডাক শোনা গেল, ফিরে তাকিয়ে দেখলো ডিউক আসছে, দ্রুত পায়ে ওদের কাছে চলে এলো সে। হাঁটতে বেরিয়েছো বুঝি? হ্যাঁ, জবাব দিল জোসেফ। কেন যেন ডিউকের আসাটা পছন্দ করলো না কিং, বেশি মানুষ হয়ে গিয়ে আবার হট্টগোল বাঁধতে পারে এ আশঙ্কাতেই হয়তো। কথাবার্তা আর জমাতে পারল নাও, কিছুটা রাগ করে আচমকা ঘুরে দাঁড়িয়ে হনহন করে হেঁটে চলে গেল গেস্ট হাউসের দিকে। আমার আশাটা বোধহয় ভালো লাগেনি তার, কিংয়ের দিকে তাকিয়ে থেকে বলল ডিউক। জোসেফ ফিরল না, ডিউকের সঙ্গে সঙ্গে এগোলো বুনো পথ ধরে। শান্ত এই নীরবতা খুব ভালো লাগছে তার, ডিউকেরও লাগছে, বলল সে, জেরি সুজি আর গেরির ঝগড়াঝাটি সহ্য করতে পারেনি বলে চলে এসেছে। বনের মধ্যে দিয়ে কিছুক্ষণ চলার পর হঠাৎ দাঁড়িয়ে গেল জোসেফ, ডিউকের একটা হাত চেপে ধরে বলল, ডিউক একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি জবাব দেবে? কি কথা? অবাক হলো ডিউক, বনের মধ্যে অন্ধকার বেশি, ঝিঝি ডাকতে শুরু করেছে, ডিউক
কিভাবে শুরু করবে কথা খুঁজে পাচ্ছে না জোসেফ। গত গ্রীষ্মে তোমার আর আমার মাঝে কি কোনো আন্তরিকতা ছিল? অন্ধকারে স্পষ্ট দেখা না গেলেও জোসেফ বুঝতে পারছে, তার দিকে হা করে তাকিয়ে আছে ডিউক। জোসেফ, কোমল স্বরে বলল সে, হঠাৎ করে এমনভাবে তুমি চলে গেলে বন্ধুত্ব করার ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারেনি। জবাবটা অবাক করলো জোসেফকে, মুখের মধ্যে শুকিয়ে যাচ্ছে আবার। হঠাৎ করে চলে গিয়েছিলাম? হ্যাঁ, কেন বলো ডিউক, হঠাৎ করে কেন চলে গিয়েছিলাম আমি? জবাব দিল না ডিউক, এক মুহূর্ত দ্বিধা করে বলল, কি অন্ধকার, কিছুই দেখা যায় না, চলো ফিরে যাই। দমে গেল জোসেফ। প্রসঙ্গটা এভাবে এড়ালো কেন ডিউক? ভয় পেল, সেও তাকে ভূত ভাবতে আরম্ভ করে নিত। পরদিন বিকেল, আরেকটা ভাবসা গরমের দিন। পুলের গভীর অংশে ডিউটি পড়েছে জোসেফের। অগভীর অংশের ওদিকটায় চোখ পড়তে দেখতে পেল পে ফোনের রিসিভার ঝুলিয়ে রাখছে কিং। জোসেফের দিকে চোখ পড়তে হাত নাড়ল, এদিকেই আসছে। ঢোলা কমলা রঙের সুইম ট্যাঙ্ক পরেছে সে, এতই ঢোলা উরুর কাপড় নেমে গেছে হাঁটুর কাছে। খোলা বুকে একটা পশমও নেই, রোদে পুড়ে গোলাপি হয়ে গেছে, কুচ্ছিত লাগে। বাগানের একমাত্র রূপালি রিংটায় রোদ ঝিক করে উঠছে। জোসেফের প্ল্যাটফর্মের কাছে এসে দাঁড়ালো। গম্ভীর, কি কিং? জিজ্ঞেস করলো জোসেফ। কাল অমন করে চলে গেলাম বলে কিছু মনে করনি তো? না, কেন করব? আসলে ডিউকটাকে আমি দেখতে পারি না। সে তো বোঝাই গেছে, কিন্তু দেখতে পারো না কেন? সে তো খারাপ না। কি জানি কেন পারি না, কিছু কিছু মানুষকে কেউ কেউ কোনো কারণ ছাড়াই অপছন্দ করে, এটাও তেমনি। কিছু বললো না জোসেফ। বাচ্চাদের পুলের দিকে তাকালো দুজনেই। রবারের ভেলাই ভাসছে তিনটা বাচ্চা ছেলে, একটা বিচ বল ছুঁড়ে ওদের গায়ে লাগানোর চেষ্টা করছে অন্য আরেকটা ছেলে। জোসেফের দিকে ফিরল আবার কিং। সন্ধ্যায় কী করবে আজ? চলো শহরে যাই, সিনেমা দেখব। নাহ, ইদানিং সিনেমা আমার একদম ভালো লাগে না। কিংয়ের সঙ্গ ভালো লাগছে না জোসেফের, ওর মধ্যে একটা গায়ে পড়া স্বভাব আছে যেটা বিরক্তিকর। ঠিক আছে, তাহলে অন্য কিছু? প্ল্যাটফর্মের গায়ে হেলান দিয়ে দাঁড়ালো কিং। চুপ করে রইল জোসেফ। আসলে কোনো কিছুই করতে ভালো লাগবে না তার, যতক্ষণ না রহস্যগুলোর সমাধান করতে পারছে। খানিক দূরে দাঁড়িয়ে আছে ব্র্যান্ডন, চিৎকার করে কিংকে ডেকে বাচ্চাদের পুলে পাহারে দিতে যেতে বলল। হাঁপ ছেড়ে বাঁচলো জোসেফ, কথা বলতে ইচ্ছে করছে না ওর, তার চেয়ে বসে বসে চুপ করে ভাবা অনেক ভালো এই মুহূর্তে। কিংকে বাচ্চাদের পুলের দিকে যেতে দেখছে সে, কী মনে করে চোখ ফেরাতে চমকে গেল। কখন নীরবে এসে কাছে দাঁড়িয়েছে একজন মোটা মহিলা, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। কি দেখছে? মহিলা মাঝবয়সী, বেটে, গোলমুখ, কালো কোকড়া, অতিরিক্ত পাতলা চুল, কালো সোয়েমসুটের উপরে উজ্জ্বল হলুদ একটা শার্ট পরেছে, কোনো দুটো বেঁধে নিয়েছে কোমরের কাছে, কাঁধে ঝোলানো হলুদ রঙের একটা বড় বিচ ব্যাগ। তুমি? কথাটা শেষ করলো না মহিলা, ভীষণ চমকে গেছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওর দিকে। জোসেফও তাকিয়ে রইল, মহিলা কি তার পরিচিত? মনে করতে পারছে না। তুমি সেই ছেলেটা না? গা লাল হয়ে গেছে মহিলার, দৃষ্টি কঠিন হয়ে গেল আরও, শুরু হয়ে গেলো চোখের পাতা। তুমি ঠিক হয়ে গেছো? দ্বিধায় পড়ে গেল জোসেফ। কি বলতে চাই মহিলা? হ্যাঁ ঠিকই তো আছি আমি, জবাব দিল সে, কিন্তু আবার কিছু বলতে গিয়েও বলল না মহিলা। গালের কাছে হাত নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল তার দিকে, দ্বিধায় পড়ে গেছে। তারপর মাথা নেড়ে বলল, সরি, আমি ভেবেছি, না না ভুল হয়ে গেছে আমার। দ্রুত পায়ে চলে গেল মহিলা। কি বলতে চাইল মহিলা, বলল না কেন? আমাকে দেখে এত চমকেই বা গেল কেন? ভাবছে জোসেফ, কথাই বেরোচ্ছিল না মুখ দিয়ে, যেন ভূত দেখছে। আমি বেঁচে আছি, মহিলার দিকে তাকে চিৎকার করে উঠল সে, শুনছেন, আমি জোসেফ উইনার, আমি বেঁচে আছি। জবাব পাওয়া গেল না, কারণ মহিলা নেই কাছাকাছি, তার যাক শুনতে পেল না। ডিনারের সময় টানটান উত্তেজনা সবার মধ্যে, আগের রাতের মতো ঝগড়া বিবাদ তর্কাতর্কি চায় না আর কেউ, অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সে চেষ্টা করছে সবাই। তিন বাচ্চার মা এক ধনী মহিলা কী করেছে পুলের ধারে অভিনয় করে দেখালো ডিউক, গেরি শোনালো তার ফুটবল জীবনের ইতিহাস। সবাই হাসার চেষ্টা করছে কিন্তু হাসি আসছে না, কথা বলতে চাইছে জমছে না, কেউ তর্ক শুরু করলেও বাকি সবাই মিলে চেপে ধরে থামিয়ে দিচ্ছে তাকে। জোসেফ একেবারেই চুপ। মহিলা দেখা দিয়ে যাওয়ার পর মনের অবস্থা তার আরও শোচনীয়, মনের এই চাপ আর সে সহ্য করতে পারছে না। জেরির দিকে তাকালো, যদি ওকে বলে দেয় সে একজন মৃত লাইফগার্ড, কী ভাববে জেরি? যদি বলে প্রমাণ আছে, অফিসে নিয়ে গিয়ে ফাইল খুলে খবরের কাগজের কাটিনটা দেখিয়ে দেয়, তারপরও কী বলবে? কাকে কিছু বললো না সে, বলতে পারল না, ঘটনাটার একটা বিশ্বাসযোগ্য ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত বলতেও পারবে না। পত্রিকায় কেন এরকম একটা মিথ্যে খবর ছাপলো সেটা জানতে হবে আগে। ডিনারের পর বেরিয়ে চলে এলো সে, পুলের কাছে এসে দাঁড়ালো। ভীষণ গরম পড়েছে, আকাশের রং ফ্যাকাশে নীল,
বহুদূরে আকাশের সীমানায় ভেসে বেড়াচ্ছে কিছু হালকা মেঘ, কালো মেঘ, ছড়িয়ে পড়লেই বৃষ্টি নামবে। গলফ কোর্সের ওপাশে গাছপালার মাথার ওপর দিয়ে অস্ত যাচ্ছে টকটকে লাল সূর্য। পুলের পাড়ে বসে সঙ্গে করে আনা একটা বই পড়ার চেষ্টা করলো জোসেফ, কিন্তু মন বসাতে পারলো না, একটা লাইনও ঢুকলো না মগজে। অস্থিরতা, অস্বস্তিতে ভরে আছে মন, পিঠে লাগছে লাউঞ্জ চেয়ারের শক্ত হেলানটা। উঠে হাঁটতে শুরু করলো, এগিয়ে চললো গলফ কোর্সের দিকে। গেস্ট হাউস পার হয়ে ছোটো বিল্ডিংটার কাছে চলে এলো, যেটাতে ব্যায়াম করা হয়। কানে এলো কণ্ঠস্বর, রাগত কণ্ঠ। রাস্তায় বেড়া দিয়ে রাখা পাতাবাহারের ঝোপের উপর দিয়ে উঁকি দিল সে। অস্তগামী সূর্যের আলো ছড়িয়ে পড়ে পরিচিত সব কিছুকে কেমন অপরিচিত, অবস্তব করে তুলেছে। লাল রোদ চোখে লাগছে, তার ভেতর দিয়েই সুজি আর গেরিকে দেখতে পেল সে। ওয়েটরুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে দুজনে। শয়তান কোথাকার, গালাগাল করছে সুজি। শুয়োর, কুত্তা, আগে জানলে তোকে আমি খুন করতাম। মেয়ে মানুষ দেখলে আর হুশ থাকে না তোর, যাকে দেখিস তার পেছনেই লাগিস। সুজি শোনো, শান্ত হও, বোঝানোর চেষ্টা করছে গেরি। শুনল না সুজি, আরও জোরে চিৎকার করে উঠল। কোনো মতে থামছে না ঝগড়া। গেরি যতই বোঝানোর চেষ্টা করে সুজি ততই উত্তেজিত হয়। গাছের আড়ালে হারিয়ে গেল সূর্য, লম্বা লম্বা ছায়া পড়লো মাটিতে। তোকে আমি খুন করবো একদিন, দেখিস। ওদের ঝগড়া শুনতে আর ভালো লাগলো না জোসেফের। নিজের মন বিক্ষিপ্ত হয়ে আছে এমনিতে, অন্যের ঝগড়া কি আর সহ্য হয়? আবার হেঁটে চললো সে যেদিকে যাচ্ছিল। রাতে ঘরে ফিরে এসে আবার বাবা মাকে ফোন করার চেষ্টা করলো। সে একই ঘটনার পুনরাবৃত্তি, একঘেয়ে যান্ত্রিক কণ্ঠে ভেসে আসে রেকর্ড করা মেসেজ। রাগে, দুঃখে, ক্ষোভে চোখে পানি এসে গেল তার। বুঝতে পারছে, অনন্তকাল ধরে চেষ্টা করলেও বাবা মার কোনো খোঁজ পাবে না। আর সে বিছানার কিনারায় বসে ফোনটার দিকে তাকিয়ে রইল। আকুল হয়ে চাইতে লাগলো বাজুক, বেজে উঠুক। রিসিভার কানে ঠেকালেই যাতে শুনতে পায় মা সুরেলা গলা, জোসেফ কেমন আছিস বাবা? কী যে ঝামেলা জড়িয়েছিলাম, খোঁজ নিতে পারিনি, তুই কেমন আছিস? কিন্তু আশা করাই সার হলো, ফোন আর বাজলো না। ব্রটের খাঁচাটার দিকে তাকালো সে। খাঁচার ভেতরে দেয়ালে দেয়ালে ঠোকর খেয়ে ঘুরে বেড়াচ্ছে সে, বেরোনোর পথ খুঁজছে। ইঁদুরটার পরিস্থিতির সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পেল সে। বিদ্যুৎ চমকের মতো ঝিলিক দিয়ে গেল আইডিয়াটা। তাই তো, আগে মনে পড়েনি কেন? থাবা দিয়ে তুলে নিল রিসিভার। তার এক খালু আঙ্কেল ব্রাইটনকে ফোন করলে তো জবাব পাওয়া যায়। নম্বরটাও জানা আছে। দ্রুত নম্বরগুলো টিপে চলল সে। রিং হতে লাগলো ওপাশে। বারোবার বাজার পর যখন কেউ তুলল না, নিরাশ হয়ে আবার রিসিভারটা ক্র্যাডলে ফেলে দিল সে। আর কি করবে, প্যাসিফিক সাইড এসেছে দুই হপ্তার কাছাকাছি হতে চললো। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ তার খোঁজ নিচ্ছে না, কেউ আগে চিঠিও লিখছে না, কেন নিচ্ছে না? জবাবটা মাথায় আসতে ঠান্ডা ভয়ের স্রোত শিহরণ তুলে নেমে গেল শির দাঁড়াবে। সবারই ধারণা সে মৃত, পানিতে ডুবে মরে গেছে। 11টা পর্যন্ত একভাবে বসে রইল সে। জেরি এখনও ফিরছে না, চুটি আড্ডে দিচ্ছে বোধহয়। জোসেফও দিতে পারত যদি মনে শান্তি থাকত। সময় আর কাটে না, ওয়াকম্যানে গান শোনার চেষ্টা করল, বই পড়তে চাইল, সব বৃথা, কোনো কিছুতেই মন বসাতে পারছে না। 12টার কয়েক মিনিট পর সবে অস্থির তন্দ্রাটা লেগে এসেছে চোখে। এই সময় কি জানি কেন ভেঙে গেল ঘুমটা, ঘুটঘুটে অন্ধকার। বিমুরের মতো উঠে বসলো বিছানায়। দরজার বাইরে থেকে ডাকছে সেই রহস্যময় ফিসফিসে কণ্ঠটা, জোসেফ বেরো, বেরিয়ে এসো, কত আর ঘুমাবে? কে? চিৎকার করে ডেকে জিজ্ঞেস করলো জোসেফ। বিছানায় বসে থেকেই পা নামালো মাটিতে, উঠে জলমল পায়ে এগিয়ে চললো বন্ধ দরজার দিকে। নীরব হয়ে আছে হলের মধ্যে। কে ওখানে? আবার জিজ্ঞেস করলো জোসেফ। দম বন্ধ করে কান পেতে রইল জবাব শোনার আশায়। জোসেফ প্লিজ এসো, মোলায়েম ফিসফিসে কণ্ঠস্বর। বুকের মধ্যে দুরু দুরু করছে জোসেফের। গরমের মধ্যেও গায়ে চাদরটা জড়িয়ে চোখ বলল অন্ধকার ঘরের মধ্যে। জেরি কোথায়? জোসেফ প্লিজ, জোসেফ! টান দিয়ে দরজা খুলে হলওয়েতে মাথা বের করে দিল জোসেফ। কেউ নেই, বাতাস ভীষণ গরম, ভাপসা গন্ধ। বেরিয়ে এসে আস্তে করে পেছনে লাগিয়ে দিল দরজাটা। কে? জবাব নেই। জেরি? ডাক দিল জোসেফ। জবাব নেই। ঘাড়ের কাছে শিরশির করে উঠল তার। নাইট গাউনের কলার তুলে দিল, কোমরের বেল্ট বেঁধে নিল শক্ত করে। জোসেফ প্লিজ এসো, পুলে বেরোনো দরজার কাছ থেকে শোনা গেল ডাকটা। পিছু নেবে? উচিত হবে না। কিন্তু থামাতে পারল না নিজেকে। জটিল এই রহস্য ভেদ করতে হলে যে কোনো ঝুঁকি নিতে হবে তাকে। ফিসফিসে কণ্ঠকে অনুসরণ করে কাঁচের দরজার কাছে এসে দাঁড়ালো সে। বাইরে কালো আকাশের ছায়া প্রতিফলিত হচ্ছে পুলের পানিতে। ফ্ল্যাটলাইটের আলোয় চকচক করছে পানি। দরজা খুলে বাইরে বেরোলো সে। গরম বাতাসের ঘূর্ণি যেন তাকে ঘিরে পাক খেয়ে চলল। হ্যাচকা টান মারছে নাইট গাউন ধরে। পুলের ওপাশে ঝাঁকিয়ে দিচ্ছে গাছের ডাল।
পাতায় নাড়া দিয়ে বিচিত্র ফিসফিসে সুর তুলছে। পুলে যাওয়ার মাঝপথে থেমে গেল সে। গাছগুলো যেন ফিসফিস করে সাবধান করছে ওকে, এসো না এসো না। কেঁপে উঠল শরীর, তাকিয়ে আছে পুলের পানির দিকে। তার মনে হলো নীল শার্ট পরা ছেলেটাকে দেখতে পাবে এখনই, মুখ ডুবিয়ে ভাসছে, কিন্তু শূন্য পুল। জোসেফ এসো প্লিজ, আবার শোনা গেল অনুরোধ বাতাসের কোমল ফিসফিসানির মতো। দ্বিধা করতে লাগলো সে, সত্যি শুনছে নাকি কল্পনা? নিজের মনের ভেতর থেকে আসছে না তো? না। গেস্ট হাউসের পেছনে টেনে নিয়ে এলো তাকে ডাকটা। অন্ধকার ডাইনিং রুমের পাশ কাটিয়ে এলো, তারপর দূরের রুমগুলোর। জোসেফ জলদি করো, ডাকটা কোথায় টেনে নিয়ে যেতে চাই ওকে। সামনে মাটিতে এক চিলতে আয়তাকার আলো এসে পড়েছে, কোনখান থেকে পড়লো দেখার জন্য চোখ তুলে দেখতে পেল ওয়েট রুমে জানালা দিয়ে আসছে। আলো কেন? থেমে গিয়ে কান পাতলো, বাতাসে বড় বেশি টানাটানি করছে নাইট গাউনের কাপড় ধরে। এটা পরে আসাটাই ভুল হয়ে গেছে, প্যান্ট পরে আসা উচিত ছিল। জোসেফ প্লিজ এসো, ডাক শোনা গেল ওয়েট রুমের দরজা থেকে। সেদিকে এগোলো সে, খালি পায়ে লাগছে ভেজা ভেজা ঠান্ডা ঘাস। কে ওখানে? তীক্ষ্ণ কণ্ঠে ডেকে জিজ্ঞেস করলো সে, কী চাও? টান দিয়ে দরজা খুলে ভেতরে উঁকি দিল সে। সিলিংয়ে লাগানো সবগুলো আলো জ্বলছে, ভেতরটা দিনের মতো উজ্জ্বল, বাতাস গরম, আঠা আঠা, ঘামের গন্ধে ভরা। কালো রঙের ওয়েটগুলো সব জমা করে রাখা এক পাশের দেয়াল ঘেঁষে, রূপালি ওয়েট মেশিনগুলো ঝকঝক করছে উজ্জ্বল আলোয়। এক কদম আগে বাড়লো সে, দৃষ্টি ঘুরছে চতুর্দিকে। এই কেউ আছো? ছোট্ট ঘরটায় অতিরিক্ত জোরালো হয়ে বাজলো ডাকটা। কর্কশ, কে ওখানে? নীরবতা। গেরিকে দেখতে পেল সে, দুটো ওয়েট মেশিনের মাঝখানে চিত হয়ে আছে। গেরি, এত রাতে এখানে কী করছো তুমি? জিজ্ঞেস করলো জোসেফ। দ্রুত এগোলো গেরির দিকে, মোজাইক করা মসৃণ মেঝেতে ভেজা পা পিছলে যেতে চায়। আচমকা তীক্ষ্ণ হয়ে চিৎকার বেরিয়ে এলো তার গলা চিরে। নিষ্প্রাণ চোখে তার দিকে তাকিয়ে আছে গেরি, ফাঁক হয়ে আছে মুখ, নীরবে সাহায্যের আবেদন জানানোর ভঙ্গিতে। গুঙিয়ে উঠল জোসেফ, একটা বারবেল পড়ে আছে গেরির গলায়, দুটো তারের মাঝখানে দণ্ডটা এমন করে চেপে আছে দম বন্ধ হয়ে গেছে গেরির। ঘাড়ের হাড়ও ভেঙে গিয়ে থাকতে পারে, মারা গেছে গেরি। হাঁপাতে হাঁপাতে নিচু হয়ে গলার উপর ঝুঁকে বারবেলের ডান্ডাটা চেপে ধরলো জোসেফ। অনেক দেরি হয়ে গেছে, এখন আর সরানোর কোনো মানে হয় না। আতঙ্কিত জোসেফ যেন ঘোরের মধ্যে করে চলেছে কাজগুলো, ঠিক করছে না বেঠিক করছে তাও ভাবছে না। বারবেলটা তোলার জন্য টান দিয়েছে এমন সময় পেছনে শোনা গেল পদশব্দ। বারবেল ছেড়ে দিয়ে ঘুরে দেখালো জোসেফ, ব্র্যান্ডন আপনি? লাল আলো ঘোরাতে ঘোরাতে হুইসেল বাজিয়ে এসে হাজির হলো পুলিশ, গম্ভীর মুখে কাজ শুরু করলো। ওয়েট রুমের ভেতরে বাইরে ছড়িয়ে পড়লো, কথা বলছে নিচু স্বরে। কয়েকটা চেনা মুখ দেখতে পেল জোসেফ, রিমা যেদিন খুন হয়েছিল সেদিনও এসেছিল ওরা। তাদের মধ্যে রয়েছে মহিলা অফিসার গ্রেগ। ব্র্যান্ডনের সঙ্গে কথা বলার সময় দ্রুত লিখতে লাগলো নোটপ্যাডে। বাকি লাইফগার্ডদেরও জড়ো করা হয়েছে, এক পাশে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে ওরা, বিষণ্ন গম্ভীর। কাঁদতে আরম্ভ করেছে সুজি, দেয়ালে হেলান দিয়ে, দুহাতে মুখ ঢেকে। জেরিকেও খুঁজে পাওয়া গেছে, ফ্যাকাশে রক্তশূন্য হয়ে আছে চেহারা, চোখ আধবোজা, চুল ভেজা। পুলের কিনার দিয়ে হাঁটতে গিয়ে নাকি পিছলে পড়ে গিয়েছিল। এক কোণে দাঁড়িয়ে আছে রবি আর কিং। কিংকে উদ্ভ্রান্ত লাগছে, নার্ভাস ভঙ্গিতে বারবার টোকা দিচ্ছে দেয়ালের গায়ে। জিউক দাঁড়িয়ে আছে জোসেফের প্রায় গা ঘেঁষে, ভয় পাচ্ছে পড়ে যাবে জোসেফ, তাহলে যাতে ধরে ফেলতে পারে। শুতে যাচ্ছিলাম, গ্রেগের প্রশ্নের জবাবে ব্র্যান্ডন বলছে, ওয়েট রুমে আলো চোখে পড়ল, এত রাতে আলো চালার কথা নয়, দেখতে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম জোসেফকে, প্রথমে বুঝতে পারিনি কী করছে, এগিয়ে গিয়ে দেখি গেরির গলার উপর থেকে বারবেল তুলছে। জোসেফের দিকে তাকালো গ্রেগ, দৃষ্টিটা আটকে রইল দীর্ঘ একটা মুহূর্ত। তাকে থাকতে পারলো না জোসেফ, চোখ সরিয়ে নিল। আমাকে কি অভিযুক্ত করছে? ভাবলো সে, কেঁপে উঠল। গেরিক কি ভাবছে আমি গেরিকে খুন করেছি? ব্র্যান্ডনা কি তাই ভেবেছিল? গেরি লাশের দিকে তাকালো সে, বারবেলটা সরানো হয়েছে, লাশটাও সরিয়ে এনেছে। এখন আতঙ্কিত ভঙ্গিতে মুখ ফাঁক করে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে চোখ দুটো। কালো একটা মাকড়শাকে গুটি গুটি কপালের দিকে এগিয়ে যেতে দেখলো জোসেফ, ফুস করে একটা নিঃশ্বাস ফেলল। মাকড়শাটাকে সরে দিতে ইচ্ছে করলো, গেরি সরাতে পারবে না, ওর হয়ে কাজটা করে দেওয়ার ইচ্ছে হলো জোসেফের। ওর হাত চেপে ধরল ডিউক, এই তোমার খারাপ লাগছে? না, খসখসে গলায় জবাব দিল জোসেফ, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। মাকড়শাটার দিকে তাকিয়ে আছে সে, কপাল থেকে গালে নামলো ওটা, তারপর ঘুরে গেল নাকের দিকে, ঢুকে পড়লো নাকের ফুটোই। তীব্র একটা গগানে বেরিয়ে এলো জোসেফের মুখ থেকে, বউ করে চক্কর দিয়ে উঠলো মাথাটা। আধ ঘন্টা পর সবাইকে কমন রুমে যেতে বলল পুলিশ, কেউ কাউচে কেউ চেয়ারে গিয়ে বসলো ওরা। অফিসার গ্রেগ ওদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করলো, চামড়ার একটা আর্ম চেয়ারে পা তুলে শরীরটাকে কুকুরে বসলো জোসেফ। নীল একটা উলে চাদর এনে ওকে দিয়েছে রবি, শরীরে জড়িয়ে নিয়েছে সে ভালো মতো।
তবু কাঁপুনি বন্ধ হচ্ছে না। রান্নাঘর থেকে গিয়ে এক কাপ গরম চা এনে দিল ওকে ডিউক, চুমুক দিতে গেল। হাতের কাঁপুনির চোটে ঠিকমতো লাগাতেই পারছে না ঠোঁটে। শান্ত হও জোসেফ, শান্ত করো নিজেকে, বোঝালো সে, কেউ তোমাকে খুনি ভাবছে না এখনও, শক্ত হও। দুই হাতে কাপটা ধরে চুমুক দিল সে। গরম বাষ্প লাগছে মুখে, আরাম লাগছে তাতে। মুখ তুলে তাকিয়ে দেখলো তার দিকে চেয়ে আছে অফিসার গ্রেগ, নিচে ঠোঁট কামড়াচ্ছে। আবার সেই রহস্যময় শব্দটা শুনেছ? কোনো ভাবাবেগ নেই পোস্টরাতে, অতি সাধারণ, যেন চায়ে লেবু দেওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করছে। মাথা ঝাঁকিয়ে চাদরটা আরও ভালো করে টেনে দিল গায়ে। কারগোলা চিনতে পারো নিশ্চয়ই? প্রশ্ন নয়, যেন সাধারণ আলোচনা। নিচের ছোট কামড়ে চলেছে গ্রেগ। না, ঢোক গেল জোসেফ, অনুসরণ করলে কেন? নিচের চোয়াল ঝুলে পড়লো জোসেফের, বন্ধ করলো। গ্রেগের চোখ থেকে চোখ সরালো না আর, জানি না। প্যান্ট নামালো গ্রেগ, কেন গেলে? আগের বার ওই কণ্ঠটা তোমাকে একটা খুন হওয়া মেয়ের লাশের কাছে নিয়ে গিয়েছিল, এবারও যখন ডাকলো যেতে দিদা হয়নি? চোখ বন্ধ করলো জোসেফ। যেতে বললো গেছি, এমন অনুরোধ শুরু করলো, না গিয়ে পারলাম না, আমাকে তাড়াতাড়ি করতে বললো, আমি চোখ মেলল সে, রাগ চেপে রাখতে পারলো না আর। আমার কথা আপনি বিশ্বাস করেছেন না তাই না? চিৎকার করে উঠল সে। আপনি ভাবছেন বানিয়ে বলছি আমি, আপনি ভাবছেন গেরিকে আমি খুন করেছি, দুটো খুনই আমি করেছি। আরে থামো থামো, হাত তুলে থামতে বলল গ্রেগ। গেরিকে খুন করার কোনো কারণ নেই আমার, চিৎকার করে বলল জোসেফ, কোনোই কারণ নেই। কারো তো আছে, দরজার কাছ থেকে বলল একটা পুরুষ কণ্ঠ, একজন তরুণ পুলিশ অফিসার, লাল টুকটুকে গাল, সোনালি কোকড়া চুল বেরিয়ে আছে ক্যাপের তলা দিয়ে। গ্রেগের পাশে এসে দাঁড়ালো। কারো জন্যে কারণ আছে, সেই কারণ থাকাতেই কোনো একজন একের পর এক খুনগুলো করে যাচ্ছে। বিড়বিড় করে গ্রেগকে কি বলল সে, তারপর চোখের পাতা শুরু করে তাকালো আবার জোসেফের দিকে। গ্র্যান্ট, মৃত্যুর সময়টা জানা গেছে? জিজ্ঞেস করলো তাকে গ্রেগ। জনসন বলছে অন্তত এক ঘন্টা আগে খুন করা হয়েছে ছেলেটাকে, প্রথমে ভারী কিছু দিয়ে মাথার পেছনে বাড়ি মেরেছিল, বেউস হয়ে যাওয়ার পর নিশ্চয়ই বারবেলটা চাপিয়ে দিয়েছে তার গলায়, দম আটকে মারা গেছে তখন। জোসেফের দিকে তাকিয়ে থেকে জবাবটা দিল গ্র্যান্ট। কেঁপে উঠে আবার চাদরের নিচে লুকানোর চেষ্টা করলো জোসেফ। তোমাকে এত চেনা চেনা লাগছে কেন? জোসেফের দিকে দুই কদম এগিয়ে এলো গ্র্যান্ট। প্রশ্নের জবাবে গলা ফাটিয়ে চিৎকার করে উঠতে ইচ্ছে করলো জোসেফের, কারণ আমি এক বছর আগে এখানে এসেছিলাম। কিন্তু করলো না, বরং মাথা নেড়ে বিড়বিড় করে বলল, জানি না কেন চেনা চেনা লাগছে, আগেও এখানে লাইফ গার্ডে চাকরি করে গেছি, সেজন্য হতে পারে। তুমি কি এখানকার স্থানীয় লোক? চড় মেরে চওড়া কপাল থেকে একটা মাছি তাড়ালো গ্র্যান্ট। জবাব দিতে যাচ্ছিল জোসেফ, কিন্তু জেরিকে প্রশ্ন শুরু করে দিয়েছে ততক্ষণে গ্রেগ। গেরির সঙ্গে জোসেফের সম্পর্ক কেমন ছিল, চাকরি বিবাদ করেছে নাকি, এসব প্রশ্ন। কি জবাব দেয় শোনার জন্যে গ্রেগের দিক থেকে ঘুরে জেরির দিকে তাকালো জোসেফ। চেয়ারে নড়েচড়ে বসলো জেরি, অস্বস্তি বোধ করছে, মাথায় হাত বোলালো, তারপর বলল, জোসেফ যা বলেছে সত্যি কথাই বলেছে, গেরিকে খুন করার কোনো কারণ নেই ওর। মাথা ছাকিয়ে রবির দিকে ঘুরতে গেল গ্রেগ, কিন্তু জেরির কথা শেষ হয়নি। সে বলল, একটা কথা বোধহয় বলা দরকার, মাথায় এখন হাত বোলাচ্ছে সে। কি ভুরু না চলো গ্রেগ, গ্র্যান্ড তাকিয়ে আছে জেরির দিকে। ডিনারের পর হাঁটতে বেরিয়েছিল জোসেফ, জেরি বলল, ওয়েটরুমের পাশ দিয়ে চলে যাচ্ছিল গলফ কোর্সের দিকে, ওর সঙ্গে আমিও যাবো বলার জন্য ডাকতে যাচ্ছিলাম, এই সময় ঝগড়া শুনলাম, জোরে জোরে কথা বলছিল গেরি আর সুজি, সুজি ওকে খুন করার হুমকি দিচ্ছিল বারবার। জেরির কথা শেষ করার আগেই চিৎকার করে উঠল সুজি, ঝগড়া করেছি সত্যি, কিন্তু আমি ওকে খুন করিনি, আমি খুন করিনি, একটু থেমে বলল, জোসেফকে গলফ কোর্সের দিকে এগোতে আমিও দেখেছি, কিন্তু সামান্য কিছু দূর গিয়েই আবার ফিরে এসেছিল ওয়েটরুমের দিকে, চুপচাপ সরে গিয়েছিল একপাশের অন্ধকার ছায়ায়, ওর হাঁটাচলাটা মোটেও স্বাভাবিক মনে হয়নি আমার, কেমন উদ্ভ্রান্ত অবস্থা, যেন মাথাটা ঠিকমতো কাজ করছিল না ওর। পালাতে হবে জোসেফ ভাবছে, পুলিশের তদন্তের কারণে আবার পুরো একটা দিন বন্ধ রাখতে হয়েছে ক্লাব, প্রতিটি ইঞ্চি জায়গা খুঁজেছে পুলিশ সূত্রের আশায়, আর অনন্তকাল ধরে যেন প্রশ্নের পর প্রশ্ন করে গেছে এক একজনকে। ক্লাব আবার খোলার পর স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে ওরা, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না, রোবট হয়ে গেছে যেন এক একজন, যান্ত্রিক চালচলন। খাওয়াটা হচ্ছে এখন সবচেয়ে অস্বস্তির কাজ, ডিনারের পর যার যার মতো শহরে চলে গেল, কেউ কারো কাছে সহযোগিতা পারছে না, এড়িয়ে চলছে, ঘটনাটা নিয়ে কোনো রকম আলোচনার মধ্যে যাচ্ছে না। মাঝে মাঝে লক্ষ্য করেছে জোসেফ, আর চোখে তার দিকে তাকানো হচ্ছে, যেই সে তাকায় অমনি চোখ সরিয়ে নেয়, ওদের ভাবনাটা বুঝতে অসুবিধা হচ্ছে না তার, ওরা সন্দেহ করছে রিমার গেরিকে সেই খুন করেছে। গেরির মৃত্যু চার দিন পরের ঘটনা এটা। ডাইনিং রুমের টেবিলে বসে সবাইকে উৎসাহ দেওয়ার চেষ্টা করলো ব্র্যান্ডন,
বলল সমস্ত ঝামেলার অবসান হয়েছে, ছুটিটা এরপর ভালোই কাটবে। কেউ বিশ্বাস করল না তার কথা, জোসেফ অন্তত করল না। রবি জিজ্ঞেস করল, দুজন তো কমে গেল, তাদের জায়গায় লোক নেওয়া হবে কি না? ব্র্যান্ডন জানালো, চেষ্টা চলছে। ও বলল, পুলিশ এখন ভাবছে রাতের বেলা বেড়া জেঙিয়ে ভেতরে ঢুকে কেউ দুটো খুন করে গেছে। কিন্তু মেনে নিতে পারল না জোসেফ, ওর স্থির বিশ্বাস খুনি ওদেরই মধ্যেই কেউ, এই টেবিলে বসা মানুষগুলোর মধ্যে কোনো একজন। কথাটা এই প্রথম মাথায় এলো, আসার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর সম্ভাবনাটা ঝেঁটিয়ে বিদায় করে দিতে চাইল। সে নিজে যে খুনি নয় এটা তার চেয়ে ভালো আর কেউ জানে না, পুলিশ যতই সন্দেহ করুক। তাহলে কে? টেবিলে বসা প্রতিটি মুখের উপর দৃষ্টি ঘুরতে লাগলো তার। ব্র্যান্ডন, রবি, সুজি, কিং, ডিউক, জেরি, এদের মধ্যে কোনো একজন ভয়ঙ্কর খুনি, মারাত্মক বিপজ্জনক, ঠান্ডা মাথায় খুন করতে পারে। সুতরাং পালানো দরকার, ওই মুখগুলোর কাছ থেকে দূরে, ক্লাব থেকে দূরে, লাইফগার্ডের চাকরি থেকে দূরে, সব কিছু থেকে দূরে। রবির গাড়িটা আরেকবার ধার নিল সে, বলতেই চাবিটা দিয়ে দিল রবি। তবে তার আগে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জোসেফের মুখের দিকে, মোলায়েম গলায় বলল, সাবধানে থেকো। কয়েক মিনিটের মধ্যে হাইওয়েতে বেরিয়ে এলো জোসেফ। কোথায় যাবে জানে না, কেয়ারও করে না। গাড়ি সবগুলো জানালা নামিয়ে দিয়েছে, ক্রমাগত গরম বাতাস এসে ঝাপটা মারছে শরীরে, ভাপসা গরম, মুহূর্তে আঠা করে দেয় চামড়া, ভীষণ অস্বস্তিকর। এটাকেও কেয়ার করলো না সে, বরং গরম বাতাস মুখে লাগাটাই যেন অনেক আরামের। গ্যাস পেডালে পায়ের চাপ বাড়িয়ে দিল সে, মুহূর্তে ছোট্ট করলাটার গতি তুলে দিল 70 মাইলে। নির্জন হাইওয়ে, গাড়ি ঘোড়া প্রায় নেই, একটা মাত্র ট্রাক আর গোটা দুয়েক ভ্যানের পাশ কাটালো। রাস্তার দুই ধারে ছড়ানো চষা জমি, অস্তগামী সূর্যের আলোয় লাল। গাড়ির ভেতর দিয়ে গর্জন করে প্রবাহিত হতে লাগলো গরম বাতাস। রেডিও সুইচ অন করার জন্য হাত বাড়ালো, রিভার ভিউ মিররে চোখ পড়তেই হাতটা থেমে গেল। একটা মুখ পেছনে বসে আছে, চাকার তীক্ষ্ণ আর্তনাদ তুলে নিয়ন্ত্রণ হারালো গাড়িটা। পিছনে একটা ট্রাকের রাগত হর্ন শোনা গেল। ঘাসে ঢাকা এবড়োথেবড়ো মাটিতে গাড়ি নেমে যাওয়ার প্রচণ্ড ঝাঁকুনি, ছাদে মাথা ঠুকে গেল তার, থেমে গেছে যেন হৃৎপিণ্ডটা। ওই অবস্থাতেই স্টিয়ারিং ঘুরিয়ে আবার নিয়ন্ত্রণে নিয়ে এলো গাড়িটাকে, রাস্তার উপর ফিরিয়ে আনলো, থামিয়ে দিল। কিং? রিভার ভিউ মিররের দিকে তাকিয়ে ভাঙা খসখসে গলা চিৎকার করে উঠল সে, তুমি এভাবে চুরি করে এলে কেন? সরি, হাসিটা চড়ো হলো কিংয়ের, তোমাকে ভয় দেখাতে চাইনি, বিশ্বাস করো। ভয় তো ভয়, আরেকটু হলে খুনি করে ফেলেছিলে আমাকে, তো মারতেই নিজেও মরতে। আবার চিৎকার করে উঠল জোসেফ, কেন এসেছো? সিটের ওপর দিয়ে সামনে ঝুঁকল কিং, তার গরম নিঃশ্বাস লাগছে জোসেফের ঘাড়ে, ভীষণ বিরক্ত লাগলো, সরে গেল ঝটকা দিয়ে। স্টিয়ারিংয়ে দুই হাত রেখে নিজেকে শান্ত করতে চাইল, মাথা গরম করে গাড়ি চালাতে দুর্ঘটনা ঘটতে বাধ্য, কিন্তু কোনো মতে রাগ কমাতে পারছে না। ইচ্ছে করছে ওর বেজি মার্কার মুখটায় ঘুষি মেরে থাবড়া বানিয়ে দেয়, মুছে দেয় শয়তানি হাসি। আসতে ইচ্ছে করলো, জবাব দিল কিং, তাছাড়া ভাবলাম আমি এলে তোমার মন ভালো হবে, হাসাহাসি করে মন ভালো করতে পারবো। মন আরও খারাপ করেছো, চিৎকার করে উঠল জোসেফ, খুন করে খুশি করতে চাইছিলে তাই না? কি বলছো তুমি জোসেফ, শান্ত হও, আমি তোমার পক্ষে। আমার পক্ষে মানে? কে কী ভাবলো তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, জবাব দিল কিং, আমি জানি তুমি খুন করনি। উঁচু স্বরে খলখল করে হাসলো সে, বিরক্তিকর হাসি, শুনলেই পিত্তি চলে যায়। হাসি শুনেই মেরুদণ্ডের ভেতরে কেমন শিরশির করে উঠল জোসেফের। এরকম করে হাসার চেষ্টা করছো নাকি আমাকে? হাসি তো দূরের কথা, ভয় ধরিয়ে দিচ্ছে জোসেফের। সিট ডিঙিয়ে এসে প্যাসেঞ্জার সিটে বসলো কিং। শোনো, আমাকে দেখে বিরক্ত হওয়ার কিছু নেই, আসলে কেন এসেছি বলি, একা থাকতে ভালো লাগছিল না, যখন দেখলাম তুমি বেরোচ্ছ একটা ফ্রি রাইড নিয়ে নিলাম, তখন বললে হয়তো সঙ্গে নিতে না আমাকে, তাই চুরি করেই আসতে হলো শহরে যাওয়ার জন্যে। চলো দুজনে মিলে অনেক মজা করতে পারবো। দেখো কিং, আমার মনটা ভালো নেই। কিন্তু জোসেফকে কথা শেষ করতে দিল না কিং, খপ করে কবজি চেপে ধরল। আমি বলছি, আমি সঙ্গে গেলে তোমার ভালো লাগবে, দেখো। কবজিতে চাপটা শক্ত হলো, ছাড়ো, ঝাড়া দিয়ে হাতটা সরিয়ে নিল জোসেফ, এক ধাক্কা দিয়ে খুলে ফেলল নিজের পাশের দরজা, তারপর ঘুরে এসে হাঁচকে টানে খুলে ফেলল পিছনের দরজা। কিংয়ের দিকে আঙুল নেড়ে বলল, বেরোও। জোসেফ অবাক হয়ে গেছে কিং, চোখ বড় বড় হয়ে যাওয়ায় সাদা অংশটা অনেক বেরিয়ে পড়েছে। গরম বাতাসের ঝাপটা মেরে পাশ দিয়ে চলে গেল একটা বড় ট্রাক। বেরোও, চিৎকার করে উঠল জোসেফ, দেখো শেষবারের মতো সাবধান করছি, না বেরোলে ঘাড় ধরে বের করে এনে ট্রাকের নিচে ছুঁড়ে ফেলে দেবো। জোসেফ তুমি শুধু শুধু, ওর হাত চেপে ধরল জোসেফ, এক টানে বের করে নিয়ে এলো গাড়ি থেকে, ছুঁড়ে ফেললো ঘাসের উপর। চিৎ হয়ে পড়ল কিং, বিস্ময়ের ঘরটা কাটতে উঠে বসলো, চোখ লাল করে তাদের হাত চেপে হিসিয়ে উঠল,
কাজটা ভালো করলে না জোসেফ, মস্ত ভুল করলে, এর জন্য পস্তাতে হবে তোমাকে। জোসেফের জন্য দুশ্চিন্তা হচ্ছে রবির, মাঝরাত হতে আর দেরি নেই, এখন আসছে না জোসেফ, কিংয়েরও খবর নেই, ডুকের ধারণা সে শহরে চলে গেছে, তবে বেরো তো দেখেনি তাকে কেউ। এই রবি অন্যমনস্ক কেন, বল ধরো, জেরি বলল। পানি থেকে হাত তোলার আগেই একটা রবারের বল তার মাথায় ড্রপ খেয়ে চলে গেল, হেসে উঠল সবাই। দ্রুত সাঁতরে বলের কাছে চলে গেল রবি, পানির উপর ভেসে থেকে ডুবে ডুবে যেন লোকচুরি খেলছে ওটা। তুলে নিয়ে যতটা সম্ভব জোরে জেরির দিকে ছুড়ে মারল, হাসতে হাসতে সহজে ধরে ফেললো জেরি। দেখি এদিকে মারো, চিৎকার করে বলল সুজি, নীলে একটা বিকিনি পরেছে, দিনের বেলা যেটা কখনো পরে না, বেশ সুন্দরই লাগছে তাকে। সুজির দিকে বলটা ছুড়ে মারল জেরি, ধরার জন্যে হাতও উঁচু করল সুজি, কিন্তু মাঝখান থেকে ঝাঁপ দিয়ে এসে পড়ল ডিউক, বলটা ধরে ফেলে হাসতে লাগলো। হাসাহাসি করছে সবাই, স্বাভাবিক মেজাজে ফিরে আসছে, দেখে ভালো লাগলো রবির। গিরির মৃত্যুর পরের বিষণ্ন গম্ভীর ভারী পরিবেশ ভালো লাগছিল না তার। এত রাতে পানিতে এসে নামার কারণ সাংঘাতিক গরম, ঘরে থাকতে মনে হচ্ছিল যে গরম বাষ্পের মধ্যে রয়েছে। ডিউক আর রবি কয়েক ঘন্টা ধরে পোকার খেলেছে, এত গরম বিছানায় যেতেই ভয় লাগছিল, শেষমেশ এসে তাই পানিতে নেমেছে শরীর শীতল করার জন্যে। ওদের দেখা দেখি একে একে সুজি, ব্র্যান্ডন আর জেরিও নেমেছে, দাবাদাবি করে বেড়াচ্ছে ওরা, ছেলে মানুষের মতো চিত হয়ে ভেসে থাকার প্রতিযোগিতা করছে, বল ছুঁড়ে মারছে এদিক ওদিক। এত রাত হয়ে গেল, জোসেফ ফিরে না আসাতে দুশ্চিন্তা বাড়তে লাগলো রবির, পেটের মধ্যে থেকে থেকেই এক ধরনের অস্বস্তিকর অনুভূতি হচ্ছে। ডাইভিং বোর্ডে গিয়ে উঠল রবি, অস্বস্তিটা দূর করার জন্যে, অন্যমনস্ক হওয়ার জন্যে ঝাঁপ দিতে যাবে। এই সময় গাড়ি শব্দ শোনা গেল, ফিরেছে অবশেষে জোসেফ। গাড়ি থেকে নেমে গেস্ট হাউসের দিকে যাচ্ছিল, চিৎকার করে ডাক দিল রবি, জোসেফ শুনে যাও। ড্রাইভিং বোর্ড থেকে মাটিতে নেমে এলো সে, দ্বিধা করছে জোসেফ। ডিউকও ডাক দিল, আর এসো না, কাপড় পরাতো, জবাব দিল জোসেফ। তাতে কি, এগিয়ে গেল রবি, কি হয়েছিল? গাড়ির চাবির রিংটা আঙুল ঢুকিয়ে ঘোরাচ্ছে জোসেফ। কিং কিং মানে কি হয়েছে ওর, কোথায়? ঘাবড়ে গেছে রবি, আসছে হেঁটে হেঁটে, শুকনো গলা জবাব দিল জোসেফ। বুঝলাম না, চুরি করে পেছনের সিটে বসে আমার সঙ্গে চলে গিয়েছিল, পেছন থেকে হঠাৎ এমনভাবে চমকে দিল, আরেকটু হলে অ্যাক্সিডেন্ট করেই মরেছিলাম। জোরে এক নিঃশ্বাস ফেললো জোসেফ, এমন রাগ লাগলো, রাস্তায় ঘাট ধরে নামিয়ে দিয়েছি, হাতে পায়ে ধরে কাউকে যদি গাজি করাতে পারে লিফট পাবে, নয়তো হাঁটাছাড়া গতি নেই, তবে চিন্তা নেই, চলে আসবে। হতাশ ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে রবি বলল, নাহ, কিংকে নিয়ে আর পারা গেল না, এত বেশি ফাজিল। জোসেফ কাপড় বদলে এসো, ডেকে বলল ডিউক, পানিতে এসে নামো, শরীর জুড়িয়ে যাবে। হ্যাঁ, পানিতে সত্যি চমৎকার, ব্র্যান্ডন বলল, চলে এসো। আরে আরে, তোমরা আবার কী শুরু করলে? জেরি আর সুজি পানি ছিটাচ্ছে একে অন্যকে, তারপর হাসার মতো ডুব মারল সুজি। ব্যাপারটা আকর্ষণীয় মনে হলো জোসেফের, রবির দিকে তাকিয়ে বলল, চট করে কাপড়টা বদলে আসি আমি, যা গরমের গরম, বাপরে বাপ, চামড়া জ্বলে যাচ্ছে, পানিতে না নামে ঠান্ডা হবে না। গেস্ট হাউসের দিকে চলে গেল জোসেফ। চিন্তিত ভঙ্গিতে গেটের বাইরে রাস্তার দিকে তাকিয়ে রইল রবি, কিং আসে কিনা দেখছে। সাঁতার প্রতিযোগিতা শুরু করেছে ওদিকে ব্র্যান্ডন আর ডিউক, শরীরটা ডিউকের চেয়ে ব্র্যান্ডনের ছোট হলেও সাঁতার হিসেবে অনেক ভালো। ওদের সঙ্গে যোগ দেওয়ার জন্যে আবার পানিতে ঝাঁপিয়ে পড়ল রবি, কিন্তু সাঁতারে দুজনের কারো সঙ্গেই পারল না সে। পানি থেকে উঠে ডাইভিং বোর্ডের দিকে এগিয়ে চলেছে সুজি আর জেরি, কী কথা নেই যেন হাসাহাসি করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই এসে হাজির হলো জোসেফ, কালো সুইম স্যুট পরে এসেছে, কোনোরকম দ্বিধা না করে নেমে পড়ল পুরের গভীরতম অংশে। ডুব দিয়ে ভেসে উঠতে রবি জিজ্ঞেস করল, কেমন? দারুণ, জবাব দিল জোসেফ, এর চেয়ে ভালো আর হতে পারে না, জোসেফের কথার প্রতিধ্বনি করলো যেন যুগ। শরীরের উপর চাপ না ফেলে আস্তে আস্তে সাঁতরে চলল জোসেফ, খুব ভালো সাঁতারু সে। জোসেফের সাঁতরানোর কাঁটা দেখেই বুঝে ফেললো রবি। ব্র্যান্ডন ডাকলো রবিকে, কি একবারেই শক দাও, আরেক দফা হয়ে যাক এসো। ওর দিকে এগিয়ে গেল রবি, পুলের কিনারে হাসাহাসি করছে সুজি আর জেরি। জেরিকে ধাক্কা মেরে ফেলে দিল সুজি, আরও জোরে হেসে উঠল, ভুস করে মাথা তুলে থাপা দিয়ে সুজির পা ধরে ফেললো জেরি, মারল হ্যাঁচকা টান, সুজিও পানিতে পড়ে গেল। দাপাদাপি, পানি ছিটানো, সেই সঙ্গে হাসাহাসি, চেঁচামেচি, চিৎকার চলল সমানে। ওদের সঙ্গে যোগ দিল ডিউক, ব্র্যান্ডন আর রবি। জোসেফের দুশ্চিন্তাটা মাথা থেকে চলে যাওয়ার পর আবার মন খুলে হাসতে পারছে রবি। পুলের কিনারে পানি থেকে উঠতে যাচ্ছিল জেরি, পা ধরে টান মেরে আবার তাকে ফেলে দিল সুজি। পানিতে পড়ার ঝপং শব্দের সঙ্গে সঙ্গে তিক্ত একটা চিৎকারে চমকে গিয়ে ঘুরে তাকালো সবাই। কে চিৎকার করছে বুঝতে বেশ খানিকটা সময় লাগলো রবির। চিৎকার করে গলা ফাটাচ্ছে জোসেফ, অদ্ভুত কলজে কাঁপানো সে চিৎকার, তীক্ষ্ণ, চড়া,
যেন ফাঁদে পড়া কোনো জানোয়ারের চিৎকার। সবার আগে জোসেফের কাছে পৌঁছে গেল ডিউক, বাকিরাও পৌঁছালো। কেনে হিঁচড়ে জোসেফকে নিয়ে গেল অগভীর অংশের দিকে। জোসেফ জোসেফ, ওর কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো রবি, কী হয়েছে তোমার? কিন্তু চিৎকার করেই চলেছে জোসেফ, পাগল হয়ে গেছে যেন, বদ্ধ উন্মাদ। রবির কথা যেন সে কানেই ঢোকেনি। জোসেফ ওর কাঁধ ধরে আবার ঝাঁকি দিল রবি, এই জোসেফ হয়েছে কি? থেমে গেল চিৎকার, কেঁপে উঠল থরথর করে, গুঙিয়ে উঠল, আমি জোসেফ নই। সবাই ঘিরে এসেছে তাকে, কি হলো ওর, কি বলছে? জেরি জানতে চাইল, আমি জোসেফ নই, আবার বলল সে। জোসেফ বড় করে দম নাও, ব্র্যান্ডন বলল, গরমে মাথা গরম হয়ে গেছে, ভালো মতো দম নিলে ঠিক হয়ে যাবে। আমি জোসেফ নই, চিৎকার থেমে গেছে, গঙ্গা নিও, দ্রুত সামনে নিচ্ছে সে, আমার স্মৃতিশক্তি ফিরে আসছে আবার। শুধু যখন জেরির পা ধরে টান মারল, তখন জোরে জোরে শ্বাস টানছে জোসেফ, তালে তালে ওঠানামা করছে বুক। জোসেফ কোমল গলায় বলল ব্র্যান্ডন, জোসেফ শোনো, কিন্তু আমি জোসেফ নই, জোসেফ মরে গেছে। উদ্ভ্রান্ত অবস্থাটা কেটে যাচ্ছে ধীরে ধীরে, তবে খুব দুর্বল বোধ করছে, সেটা মানসিক কারণেও হতে পারে। অস্ফুট একটা শব্দ বেরিয়ে এলো জেরির মুখ থেকে, ভয় পেয়ে গেল রবি, জোসেফ পাগল হয়ে গেছে ভেবে। আমি জোসেফ নই, মুসা, মুসা আমান, এক বছর আগে জোসেফ উইনারকে আমিই খুন করেছিলাম। রবির দিকে তাকালো ব্র্যান্ডন, ঘরে নিয়ে যাও ওকে, শান্ত করার চেষ্টা করো, নাহলে ডাক্তার ডাকতে হবে, আমি ঘরেই থাকবো, দরকার মনে করলে ডেকো। গেস্ট হাউসের কমন রুমে মুসাকে প্রায় ধরে নিয়ে এলো রবি আর ডিউক, দুজনেই খুব আন্তরিক ব্যবহার করছে ওর সঙ্গে। ওর কাঁধে বড় একটা তোয়ালে জড়িয়ে দিয়েছে রবি, দৌড়ে গিয়ে মুসার ঘর থেকে পাজামা আর ঝোলা শার্ট এনে দিল ডিউক। অদ্ভুত অনুভূতি হচ্ছে মুসার, উত্তেজিত, দ্বিধাগ্রস্ত, ভীত, একসঙ্গে এত কিছু, তবে হাত ছেড়ে বেঁচেছেও, এই জন্যে যে সে এখন জানে সে কে, ও জোসেফ উইনার নয়, সেই মৃত লাইফগার্ড নয়ও। আগের গ্রীষ্মে ঘটেছিল ঘটনাটা, আতঙ্কে ভরা এক গ্রীষ্ম, যার রেশ আজও কাটেনি, এক বছর অনেক দীর্ঘ সময়, কিন্তু স্মৃতিতে এখনও জল জ্বলে, সব কিছু স্পষ্ট, মনে হয় যেন কালকের ঘটনা। চামড়ায় বাঁধানো গদিওয়ালা কাউসটাতে ওর সঙ্গে প্রায় গাঘাসিঘাসি করে বসেছে রবি আর ডিউক। রবি জিজ্ঞেস করল, ব্যাপারটা নিয়ে কথা বলতে চাও? হ্যাঁ বলবো, অনিশ্চিত ভঙ্গিতে জবাব দিল মোসা, বললে মনের ভার পাতলা হবে। গত বছর এখানে লাইফগার্ডে কাজ করে গেছো তুমি, তাই না? রবি জানতে চাইল। তার চোখ মুসার চোখে স্থির। হ্যাঁ, জবাব দিল মুসা, জোসেফ উইনারও লাইফগার্ড ছিল, লাইফগার্ড ডরমিটরিতে ও আমার রুমমেট ছিল, স্কুল থেকেই বন্ধুত্ব, ওদের বাড়িতে বহুবার গেছি আমি, আমার মতো নিগ্রো ছিল, ও এসেছিল ব্ল্যাক ফরেস্ট থেকে আর আমি রকি বিচ। পাজামার পকেটে হাত ঢোকালো সে। জোসেফ উইনারের চেহারাটা ভাসছে মনের পর্দায়, খাতির মোটামুটি খারাপ ছিল না ওর সঙ্গে আমার, এক বিকেলে ক্লাব খোলার পর অতি সাধারণ কথা নিয়ে ঝগড়া বেঁধে গেল আমাদের। কি কথা? কালো ভেজা চলে আঙুল চালাতে চালাতে জিজ্ঞেস করলো ডিউক। মনে পড়ছে না এখন, তবে খুব সাধারণ কোনো ব্যাপার, মুসা বলল, পুলের কিনারে দাঁড়িয়েছিলাম দুজনে, খানিক আগে যেখানটা যেদিকে টান মেরে ফেলে দিয়েছিল সুজি ওখানে, কথা কাটাকাটি করতে করতে হঠাৎ ওর কী হলো কে জানে ঝাঁপিয়ে পড়লো আমার উপর, বোকা হয়ে গেলাম, ও যে এমন করবে কল্পনাই করিনি। কিছুদিন মাথায় খানিকটা গোলমাল হয়েছিল, সেরেও গিয়েছিল জানতাম, কিন্তু পুরোপুরি সারেনি সেদিন বুঝতে পারলাম। জোরে নিঃশ্বাস ফেলল সে, স্মৃতিটা খুব উজ্জ্বল, সেজন্যই ভয়ঙ্কর। নীল একটা শার্ট পরা ছিল জোসেফের, ওকে সরানোর জন্য ধাক্কা মারলাম, কোনো ক্ষতি করতে চাইনি, কেবল সরাতে চেয়েছিলাম, কিন্তু পরের দৃশ্যটা মনে হতেই কেঁপে উঠল সে, কথা আটকে গেল। পানিতে পড়ে গিয়েছিল সে? জানতে চাইল রবি। মাথা ছাকালো মুসা, ছানের মধ্যে পড়ে গিয়ে মাথায় বাড়ি খেয়েছিল, ডুবে গিয়েছিল পানিতে, কিন্তু ব্যাপারটা ছিল নিচক একটা দুর্ঘটনা, একেবারে দুর্ঘটনা, ভয়ঙ্কর দুর্ঘটনা। শার্টে হাতা দিয়ে চোখ মুছল সে, নিঃশ্বাস ভারী হয়ে গেছে, বুকের মধ্যে বাড়ি মারছে হৃৎপিণ্ডটা। মরে গিয়েছিল? জানতে চাইল ডিউক। মাথা ছাকালো আবার মুসা, হ্যাঁ, পানিতে নেমে ওকে তুলে এনে ওর অবস্থা দেখে বোকা হয়ে গিয়েছিলাম, মাথা ফেটে গেছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, পুলের কিনারে শুয়ে রেখে দৌড় দিলাম ডাক্তার ডাকতে। চোখের সামনে সব ঘোলাটে, অস্পষ্ট হয়ে আসছে জোসেফের ঘর, আসবাবপত্র, দেয়ালে লাগানো ড্রাইভিং পোস্টার, সব। ফিরে এসে আগের জায়গায় পাওয়া গেল না ওকে, বলল সে, আমি চলে যাওয়ার পর বোধহয় জ্ঞান ফিরেছিল, ওঠার চেষ্টা করতে গিয়ে গড়িয়ে পড়ে গিয়েছিল আবার পানিতে, তোলার কেউ ছিল না, নিজে নিজে উঠতে পারেনি, কিংবা আবার বেহুশ হয়ে গিয়েছিল, মোট কথা বাঁচতে পারেনি সে আর। তারপর বহুদিন হাসপাতালে থাকতে হয়েছে আমাকে, মুসা বলল। থাক মুসা, রবি বলল, তোমার কষ্ট করে আর বলার দরকার নেই। মাথা নাড়ল মুসা, না বলতে দাও আমাকে, মনটা হালকা হোক।
উঠে গিয়ে কোণের ওয়াটার কুলার থেকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দিল ওকে ডিউক। কৃতজ্ঞ হয়ে গেল মোসা, ঢকঢক করে এক নিঃশ্বাসে খেয়ে ফেলল। তারপর আবার বলতে লাগলো, মানসিক রোগের হাসপাতালে পাঠানো হলো আমাকে, কারণ জোসেফের মৃত্যুর পর মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার। অদ্ভুত এক রোগ, নিজেকে জোসেফ ভাবতে আরম্ভ করেছিলাম। বিষয় দেখা গেল রবি আর ডিউক দুজনের চোখেই। আবার দেয়ালের দিকে নজর ফেরালো মোসা, গড়গড় করে বেরিয়ে আসতে শুরু করলো বোনের কথাগুলো। আমি ভাবতাম আমিই জোসেফ, রোগটা হওয়ার কারণ। ডাক্তাররা বলেছেন এত দুঃখ পেয়েছিলাম, এত অপরাধবোধে ভুগেছিলাম, এতটাই বেশি যে মগজ সে চাপ সহ্য করতে পারেনি। কী জানি ঘটে গিয়েছিল মগজের মধ্যে, একদিন নিজের কাছে নিজে হয়ে গেলাম জোসেফ। জোসেফের ঘর থেকে তার অনেক কাপড় চোপড় আর ব্যবহারের জিনিস নিয়ে গেছিলাম সঙ্গে করে, পড়তাম ওগুলো, ব্যবহার করতাম, ভাবতাম ওগুলোই বুঝি আমার। তাতে আরও বেশি করে জোসেফ বনে গেলাম, এখন মনে পড়ছে ওখান থেকে জোয়ার করেছিলাম আইডি কার্ডটা, ঘষা খাওয়া ছবি। তাছাড়া দুজনে এই নিগ্রো বলে চেহারাটা আলাদা করতে পারোনি তোমরা, বুঝতে পারোনি ছবিটা আমার নয়। যাই হোক, কয়েক মাস ধরে হাসপাতালে পড়ে রইলাম, ঠিক কতদিন মনে করতে পারবো না। সুস্থ হয়ে উঠতে লাগলাম, আবার মোসা হতে শুরু করলাম। মাঝে মাঝে মোসা হতাম, আবার জোসেফ হয়ে যেতাম। মগজ থেকে আমার অপরাধবোধ সাফ করার আপ্রাণ চেষ্টা করেছেন ডাক্তাররা, বোঝানোর চেষ্টা করেছেন ওটা খুন নয়, দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা। এর জন্য দুঃখ করে আমার সারাটা জীবন ধ্বংস করে দেওয়ার কোনো যুক্তি নেই। মাথা নিচু করে শুনছে রবি, ওর সদা হাসি খুশি মুখে বিষণ্নতার ছাপ। কাউচের হাতলে ধীরে ধীরে চোকা দিচ্ছে ডিউক, মুসার দিকে তাকাচ্ছে না সেও। যখন দেখলো আমি ভালো হয়ে যাচ্ছি, আমাকে বাড়ি পাঠিয়ে দিল হাসপাতাল থেকে, বলল মুসা। প্রায় একটা বছর স্কুলে যেতে পারিনি, গত বছরের গ্রীষ্মের ছুটির পর সেই যে স্কুল ছেড়েছি আর যায়নি। জোসেফ বনে থাকার ঘরে কোন দিক দিয়ে যে উড়ে চলে গিয়েছিল সময়টা টেরই পাইনি। বাড়ি ফিরতে পেরে খুশি হয়েছিলাম, কিন্তু ঢোক গিলল সে, বলার জন্য অস্থির হয়ে উঠে মনে করেছিল বলাটা কতই না সহজ, কিন্তু বড় কঠিন, বারবার গলা শুকিয়ে যাচ্ছে। লম্বা দম নিল, হাসপাতাল থেকে বেশি তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিয়েছিল আমাকে, আরও কিছুদিন আটকে রাখা উচিত ছিল, 100% সুস্থ না হওয়া পর্যন্ত। পালালাম, এক সকালে কাউকে কিছু না বলে চুপচাপ বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। অবাক হলো ডিউক, তুমি যে এসেছো তোমার বাবা মা জানেন না? মাথা নাড়ল মোসা, বাবা মা চেহারাটা কল্পনা করলো, উদ্বেগ আর দুশ্চিন্তায় তাদের অবস্থা কী হয়েছে আন্দাজ করে দুঃখ পেল। চুরি করে বেরিয়ে পড়লাম, বলল সে, পকেট থেকে হাত বের করে ফেললো, তালু ঘেমে গেছে। শাড়িটা মুছে নিয়ে হাত দুটো আড়াআড়ি করে রাখলো বুকের ওপরে। আবার জোসেফ হয়ে গেলাম আমি, বাস ধরে সোজা চলে এলাম এখানে, নিজেকে জোসেফ ভাবাতেই এখানে এসেছি। ফোঁস করে নিঃশ্বাস ফেলল সে, কেন ফিরেছি নিজেই জানি না, হয়তো সুপ্ত অবচেতন মন আমাকে তাকাতে দিচ্ছিল কোনো কারণে, যেখানে জোসেফ খুন হয়েছে সেখানে ফিরে আসতে। মুসার কথা শেষ, কাউচে হেলান দিল সে, পানি ঠেকাতে পারছে না চোখের, ভারী স্তব্ধতা যেন চেপে বসলো ঘরের মধ্যে, কেউ কথা বলছে না, কেউ নড়ছে না। অবশেষে নিরবতা ভঙ্গ করলো ডিউক, মুসার দিকে ফিরল, ওর কালো চোখের তীক্ষ্ণ দৃষ্টি অন্তর ভেদ করতে চাইছে মুসার। একটা কথা আমি বুঝতে পারছি না, দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে বলল ডিউক, বাকি দুজনকে খুন করলে কেন, গিরি আর রিমা? বরফ শীতল একটা শিহরণ বয়ে গেল যেন মুসার মেরুদণ্ড বেয়ে, কী বলছো আমি খুন করব কেন? ডিউকের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল মুসা, প্রশ্নটা প্রচণ্ড একটা ধাক্কা দিয়ে থামিয়ে দিয়েছে ওকে। রবির চোখে বিস্ময়, হঠাৎ লাভ দিয়ে উঠে ডিউকের দিকে তাকে চিৎকার করে উঠল মুসা, না আমি খুন করিনি ওদের, করলে ওদের মনে করতে পারছি না কেন? তুমি নিজেকে সেটাই তো মনে করতে পারো না, চিন্তিত ভঙ্গিতে বলল ডিউক, হয়তো তুমি ওদের খুন করেছো, তারপর স্মৃতি থেকে হারিয়ে গেছে সব। না, মনে করতে না পারলে কী হবে, আমি খুন করিনি, কোমরে দুই হাত রেখে দাঁড়ালো মুসা। কিন্তু তোমার কেন মনে হলো আমি ওদের খুন করেছি, কেন করবো, কোনো কারণ নেই। থেমে গেল কথা শেষ না করেই, একটা কথা মনে পড়েছে। ডিউকের সামনে দাঁড়িয়ে ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে মোসা বলল, এক মিনিট ডিউক, তুমি বলেছিলে সেই গ্রীষ্মে তুমি এখানে ছিলে, আমাকে চিনতে পেরেছিলে? হ্যাঁ, কিন্তু ঝিক করে উঠল ডিউকের কালো চোখ, গা লাল হয়ে গেল। কেন তাহলে আমাকে মোসা বলে ডাকলে না? আমার নাম যখন জোসেফ বললাম কেন কিছু বললে না? এমন করে হাত তুলল ডিউক যেন ধাক্কা দিয়ে সরিয়ে দেবে মোসাকে। আমি আসলে মনে করতে পারিনি, সরি, সত্যি আমি দুঃখিত, কিন্তু ডিউক, মোসা বলতে গেল, মোসা দেখো ওই গ্রীষ্মে সাংঘাতিক খারাপ অবস্থা গেছে কিছুদিন ক্লাবটাতে, ডিউক বলল, সবে তখন এসেছি আমি, কয়েকদিন হয়েছে মাত্র ক্লাব খুলেছে, সবাই নতুন জায়গায় অভ্যস্ত হতে আরম্ভ করেছে, হঠাৎ করে একজন লাইফগার্ড মারা গেল আর একজনকে সরিয়ে নেওয়া হলো, তোমাকে নিয়ে যেতে দেখেছি আমি বটে, কিন্তু নাম পরিচয় কিছুই আর জানা হয়নি, তারপর তো কাজে ব্যস্ত হয়ে গেলাম, জানার কথা আর মনেই এলো না। ওর মুখের দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছে মোসা। উঠে দাঁড়ালো রবি,
ব্র্যান্ডনকে জানানো দরকার। জানালা দিয়ে পুলের দিকে তাকালো, বাইরেটা শান্ত, সবাই বোধহয় ঘরে শুতে চলে গেছে। ব্র্যান্ডনকে জাগাতে হবে, ব্যাপারটা সিরিয়াস মনে হচ্ছে আমার। শেষে হয়তো বলবে আগে জানালো না কেন আমাকে। বাড়িতে ফোন করতে হবে আমার, মুসা বলল, অনেক কষ্ট দিয়েছি। আর না, মাকে ফোন করে এখনই বলে দিতে হবে যে আমি ভালো আছি। ব্র্যান্ডনের অফিসের ফোনটাই ব্যবহার করতে পারবে। ডানের একটা দরজা দেখালো রবি, মুসার দিকে তাকিয়ে হাসলো, কাঁদে ফেললো তোয়ালেটা। তুমি ভালো হয়ে যাওয়াতে আমার খুব খুশি লাগছে জোসেফ, মানে মুসা। একইভাবে বসে আছে ডিউক, মুসার দিকে তাকালো, আমি আসবো আমাকে সাহায্য করতে? মাথা নাড়লো মুসা, না তোমার আর কষ্ট করার দরকার নেই, অনেক করেছো, অনেক ধন্যবাদ। মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো ডিউক, রবির সঙ্গে বেরিয়ে গেল। রবি যাবে ব্র্যান্ডনের সঙ্গে কথা বলতে। মুসা চললো ব্র্যান্ডনের অফিসে, বাড়িতে ফোন করতে। এতটাই উত্তেজিত সে ঠিকমতো চিন্তা করতে পারছে না, সব যেন ধোয়াটে। মাকে কি বলবে, কি ঘটেছে, কি করে বোঝাবে? জানে ওর কণ্ঠ শুনেই মা কান্নায় ভেঙে পড়বে। প্রথমে কাঁদবে কিছুক্ষণ, তারপর বকাবকি করবে, তারপর লাইফগার্ডগিরি বাদ দিয়ে জলদি জলদি বাড়ি ফিরে যেতে বলবে। আর বাবার সঙ্গে কথা বলতেই ভয় লাগছে তার, কি জবাব দেবে? মার বাবা নিশ্চয়ই ভেবে বসে আছে কোথাও মরে পড়ে আছে সে। ভাবতেই বুকের মধ্যে আবার কাঁপুনি শুরু হয়ে গেল তার। একটা নোট পর্যন্ত রেখে আসেনি, কোথায় যাচ্ছে কোনো হদিশই রাখেনি। ইস, কী কষ্ট যায় না দিয়েছে, ভীষণ অন্যায় করেছে। ব্র্যান্ডনের অফিসে ঢুকতে বুকের কাঁপুনি আরও বেড়ে গেল। সুইচ টিপে ছাতের আলোটা জ্বেলে দিল, দেখছে সামনে গিয়ে হাত বাড়ালো ফোনের দিকে। রিসিভার তোলার আগেই পদশব্দ কানে এলো, ফিরে তাকিয়ে দেখলো দরজার ডিউক দাঁড়িয়ে আছে। মুসা তুমি ঠিক আছো তো, জিজ্ঞেস করলো সে। ভাবলাম মনের যে অবস্থা, তোমার যদি কিছু হয়ে যায়, দেখতে এলাম। থ্যাংকস, জোর করে মুখে হাসি ফোটালো মুসা। না আমি ঠিকই আছি, স্মৃতি ফিরে আসার পর এখন অনেক ভালো, ভয়টা বরং এটা এখন মাকে কী করে বোঝাবো। কথা শেষ হওয়ার আগেই ফোন বেজে উঠল, আচমকা শব্দ চমকে দিল মুসাকে। ঘরে ঢুকলো ডিউক, এত রাতে কে? রিসিভার তুলে কানে ঠেকালো মুসা। মহিলা কণ্ঠের প্রশ্ন হলো, এটা কি নর্থ বিচ কাউন্টি ক্লাব? মানসিক অবস্থা ভালো না মহিলার, কথা শুনেই বোঝা গেল। ব্র্যান্ডনের স্পিকার ফোনটা অন করা, তাতে মুসা আর ডিউক দুজনেই শুনতে পেল মহিলার কথা। হ্যাঁ বলুন, জবাব দিল মুসা। আমি মিসেস হ্যানসন, মহিলা বলল, আরও আগে জানাতে পারিনি আপনাদের, সরি। আপনারা নিশ্চয়ই ভেবে অবাক হচ্ছেন, এখনও কেন ডিউক কাজে যোগ দেয়নি? বিস্ময়ে হা হয়ে গেছে মুসা, মানে? মহিলার কম্পিত কণ্ঠ ভেসে আসছে খুদে স্পিকারে, যাবার মতো অবস্থা নেই তার। বুঝলাম না, আপনি বলছেন ডিউক আসছে না? আর কোনোদিন যেতে পারবে না সে, ও খুন হয়েছে, ফুপিয়ে উঠলেন মিসেস হ্যানসন। ক্লাবে যেদিন যাবার কথা তার আগের দিন, আরও আগেই জানানো উচিত ছিল আমার। আপনারা নিশ্চয়ই খুব ঝামেলায় পড়েছেন, কিন্তু আমার উপায় ছিল না, সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাই ফোন করলাম, একটুও দেরি করিনি। দীর্ঘ নীরবতা, মহিলার ভারী নিঃশ্বাসের শব্দ কানে আসছে মুসার, নিজেকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। অবশেষে আবার বলল, ডাক্তাররা আমাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল, সময় কীভাবে গেছে জানতাম না আমি, দিন না রাত বুঝতে দেওয়া হয়নি। ঠিক আছে ঠিক আছে, গলা কাঁপছে মুসার, আমি বুঝতে পেরেছি। দেখুন আমি সত্যি দুঃখিত, কাঁদতে শুরু করলাম মহিলা। জিউক, আমার এত ভালো ছেলেটা মরে গেল, কত আশা ছিল ভালো লাইফগার্ড হবে, কিন্তু কান্নার চোটে কথাই বলতে পারল না মহিলা, কেটে গেল লাইন। ফোনের দিকে তাকিয়ে আছে মুসা হতবাক, মাথায় কিছু ঢুকতে চাইছে না। দরজার দিকে তাকালো ডিউকের সঙ্গে কথা বলার জন্যে, কিন্তু ডিউক নেই। দৌড়ে এসে হল ঢুকলো মুসা, ডিউক? পদশব্দ কানে এলো, দৌড়াচ্ছে। হলের শেষ মাথায় ছায়ের মতো ছুটে হারিয়ে যেতে দেখলো কাউকে, ডিউক। পেছনে দৌড় দিল মুসা, মহিলার বুক ভাঙা কান্না কানে বাজছে। কেন বললো ডিউক মারা গেছে? শেষ মাথায় চলে এলো মুসা, হাঁপাচ্ছে, ছায়টা যেদিকে গেছে সেদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। কাঁচের দরজা দিয়ে পুলের দিকে বেরোনো যায়, সেদিকেই গেল নাকি? দরজা খুলে বাইরে বেরোলো সে, গরম নিথর রাত, শূন্য পুল, সাদা ফ্ল্যাট লাইটের আলোর নিচে পানি চিকমিক করছে, কেউ নেই। লাইফগার্ডেরা যারা ছিল এতক্ষণ আগে সবাই ঘুমাতে গেছে। জিউক, ডাক দিল মুসা, কিন্তু ভালো মতো স্বর বেরোলো না। তার কণ্ঠ থেকে বেরোনো কোলামেঙ্গের ডাকের মতো ঘাড়ঘাড়ে শব্দটা কঠিন চত্বরে বাড়ি খেয়ে প্রতিধ্বনি ছড়িয়ে দিল যেন নীরব রাত্রিতে। পুলের দিকে এগিয়ে গেল, কয়েকটা অনিশ্চিত পদক্ষেপ, খুঁজে বেড়াচ্ছে ডিউককে, চোখ কুচকে রেখেছে তীব্র আলো থেকে বাঁচানোর জন্যে। লাভ দিয়ে এসে সামনে পড়লো ছায়াটা, পথরোধ করে দাঁড়ালো, কালো চোখের তারা যেন জ্বলছে, কঠিন মুখভঙ্গি, জল খুলছে আর বন্ধ করছে। ডিউক, ওই মহিলা কি বলল? জিজ্ঞেস করল মুসা, কেন বলল ডিউক মারা গেছে? এছাড়া আর কোনো উপায় ছিল না, কর্কশ গলায় জবাব দিল ডিউক। লাইফগার্ড হওয়াটা খুব জরুরি ছিল আমার জন্যে, ও মরেছে বলেই আমি লাইফগার্ড হতে পেরেছি। এক পা এগিয়ে গেল ডিউক, ওর গায়ের ছায়া পড়ল মুসার গায়ে,
এখন তোমাকেও মরতে হবে মোসা। তারপরেও যেন মাথা ঢুকতে চাইল না মোসার, বিশ্বাস করতে পারল না। ভয়ের চেয়ে বেশি রাগ হলো, চিৎকার করে উঠল, তুমি আমাকে খুন করতে চাও? ডুকের কালো চোখ জোড়া তার উপর স্থির, পাতাও ফেলছে না, কথা বলল যখন খুব শান্ত শোনালো। তোমাকে খুন করা ছাড়া উপায় নেই মোসা, তুমি অনেক বেশি জেনে ফেলেছ। তোমাকে মারার ইচ্ছে আমার ছিল না, কিন্তু এখন আর কিছু করার নেই। তুমি গেরি আর রিমাকে খুন করেছো? পিছাতে গিয়ে ডেক চেয়ারের উপর পড়ে গেল মোসা, ভয় পাচ্ছে না। ডিউকের হাতে ছুরি বা পিস্তল নেই, যত শক্তিশালী হোক খালি হাতে ওকে খুন করার সাধ্য ডিউকের হবে না। তবে ভয় পাওয়ার ভান করতে হবে, সমস্ত কথা বের করতে হবে। মাথা ছাকালো ডিউক, হ্যাঁ করেছি, এখন এই কথাটাও জেনে গেলে তোমাকে না সরিয়ে দিয়ে কি আর উপায় আছে? খুব শীঘ্রই তোমার স্মৃতিশক্তি পুরোপুরি ঠিক হয়ে যাবে, তখন আমি কে সেটাও মনে পড়ে যাবে তোমার। বলার সঙ্গে সঙ্গেই ডিউক আসলে কে মনে পড়ে গেল মোসার, যেন একটা ভারী পর্দা সরে গেল চোখের সামনে থেকে, আধার কেটে গেল। তুমি ডিউক নয়, বিড়বিড় করে বলল মোসা, তুমি টুকি। ঠিক, টুকি। আপন মনে মাথা তুলল মোসা, মনে পড়ে গেছে, ওর নাম ছিল আসলে টুয়ার খপসন, খানিকটা তাচ্ছিল্য করে লাইফগার্ডের একটা টুকি। গত বছরও তুমি এসেছিলে এখানে, টুকির দিকে হাত তুলে বলল মোসা, মনে পড়ে যাচ্ছে, সব পরিষ্কার মনে পড়ে যাচ্ছে। চাকরি করতে এসেছিলে, তবে লাইফগার্ড না। তিক্ত হাসি ফুটল টুকির ছোটে, মনে তাহলে পড়েই গেল। আমি আসার আগের বছর, মানে 2 বছর আগের গ্রীষ্মে রান্নাঘরে ঠিক এই কাজটাই করেছে রিচি, আমার বন্ধু ছিল, দুনিয়ার একমাত্র বন্ধু, জানের জান দোস্ত, লাইফগার্ড হওয়ার জন্য পাগল ছিল। হাসির সঙ্গে রাগ মিশে গিয়ে দাঁত অর্ধেক বেরিয়ে পড়ল ওর, ভয়ঙ্কর লাগলো তাতে। যাদের খুন করেছি রিমার গেরি 2 বছর আগে, কি শয়তানিটাই না করেছে রিচির সঙ্গে, সেই বছরও ওরা এখানে লাইফগার্ড ছিল। রাগে গলা চড়ে যাচ্ছে টুকির, কী যে অপমান করতো রিচিকে, অপদস্থ করতো, রিচি আমাকে সব বলেছে। লাইফগার্ডের কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে তাকে নিয়ে মজা করতো ওরা, নিরীহ গোবেচারা ভালো মানুষটাকে কষ্ট দিত। রাগে দুঃখে ক্ষোভে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে যেন টুকির, বলতো লাইফগার্ড হতে হলে প্রচুর প্র্যাকটিস দরকার। গিরিয়ার রিমা রাতে ওকে পুলে নিয়ে গিয়ে প্র্যাকটিসের নামে 50 বার 100 বার ডুব দেওয়াতো, পানির নিচে ডুব দিয়ে থেকে 10-15 মিনিট দম আটকে রাখার নির্দেশ দিত, যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। পুলের পানির নিচে ডুবে থেকে থেকে ফুসফুস ফেটে যাওয়ার জোগাড় হতো তার, মাথায় রক্তচাপ দিয়ে শিরা ফাটিয়ে দেওয়ার জোগাড় করতো। তাও লাইফগার্ড হওয়ার আশায় মাথা তুলতে চাইতো না সে। তারপর যখন আদমরা হয়ে উঠে আসতো হাসাহাসি করতো ওরা। ওদের সঙ্গে যোগ দিত তোমার রুমমেট জোসেফ, সেও এসেছিল 2 বছর আগে, মানতে বাধ্য হলো মোসা, সত্যি অত্যাচার করেছে ওরা। পুরো ব্যাপারটা কী ছিল তাহলে? ভ্রুণাচাল টুকি, রসিকতা, নিষ্ঠুর রসিকতা। ওদের কথা মতো সব করার পরও আরও হাসাহাসি করতে লাগলো ওরা। হেসে গড়িয়ে পড়ে বলল রিচি একটা বোকা পাগল, লাইফগার্ডের কাজ টাজ কিচ্ছু না, বোকা পেয়ে তাকে নিয়ে মজা করেছে ওরা। রিচির মুখে এসব শুনতে শুনতে মাথায় আগুন ধরে যেত আমার, ভাবতাম সুযোগ পেলে অবশ্যই প্রতিশোধ নেব আমি। তাই সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জোসেফকে সরিয়ে দিয়েছি দুনিয়া থেকে, নরকে গিয়ে যত পারে শয়তানি করবো এখন। হাঁ করে তাকিয়ে আছে মোসা, জোসেফ কী বলছো? ওকে তো আমি, দুর্ঘটনা ছিল ওটা, তোমার ধাক্কা দেওয়া একটা দুর্ঘটনা ছিল, টুকি বলল, কিন্তু পানিতে পড়ে ও মারা যায়নি, পুরো ঘটনাটা আমি দেখেছি। তুমি ডাক্তার ডেকে আনতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঠেলে পানিতে ফেলে দিয়েছিলাম ওকে, দিয়েই সরে গেছি, তখনও বেহুশ ছিল বলে আর উঠতে পারেনি। ঘাম দিয়ে যেন জল সরালো মোসার, তাহলে খুনটা সে করেনি, দুর্ঘটনাক্রমেও নয়। বলা নেশাই পেয়েছে যেন টুকিকে, বলে চলেছে। যাই হোক, গ্রীষ্মের ছুটি শেষ হলে বাড়ি ফিরে গিয়ে অপমানের জ্বালায় দগ্ধ হতে থাকলো রিচি। তারপর একদিন গাড়ির নিচে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করলো, তাই নাকি? আফসোস করে বলল মোসা, ওর জন্য সত্যি আমার কষ্ট লাগছে, আমি সত্যি দুঃখিত। তোমার দুঃখ পাওয়ার আসলে কিছুই নেই, তুমি তো আর খারাপ ব্যবহার করোনি আমাদের সঙ্গে, টুকি বলল। যাই হোক, রিচি যেদিন মারা গেল সেদিন আবারও প্রতিজ্ঞা করলাম, ওর খুনের প্রতিশোধ নেব আমি, যারা যারা দায়ী তাদের কাউকে ছাড়বো না। ঠান্ডা মাথায় প্ল্যান করলাম, গত বছর এসে আর কোনো কাজ না পেয়ে রান্নাঘরেই চাকরি নিলাম, জোসেফকে শেষ করলাম, বাকি 2জন আসেনি, তাই ছুটির শেষে কিছুটা মন খারাপ করে বাড়ি ফিরলাম। তবে নিরাশ হলাম না, জানতাম সে বছর আসেনি, এ বছর আসবে, কিংবা তার পরের বছর, যখনই আসুক খাড়া নিয়ে হাজির হব আমি। এবছর আসার সিজন শুরু হওয়ার আগে খোঁজ নিয়ে জানলাম গিরিয়া রিমা আসছে, আমিও আসতে চাইলাম, কিন্তু কোনো জায়গা খালি নেই, কাজ পেলাম না, চাকরি ছাড়া এখানে এসে 2জনকে শেষ করার সুযোগ পাবো না। ভাবতে ভাবতে ডিউকের কথা মনে পড়ে গেল, গত বছর সেও আমার সঙ্গে কম দুর্ব্যবহার করেনি, ওর মা তাকে যত ভালো ছেলেই বলুক মনে মনে খেপেইছিলাম ওর উপর, যখন জানলাম সেও আসবে ঠিক করে ফেললাম কি করব। ডিউকে খুন করে তার ছদ্মবেশে এসে হাজির হলাম, প্রতিশোধ নেওয়া হলো, তার জায়গায় লাইফগার্ড হিসেবে ঢুকে পড়ারও সুযোগ পেলাম। ব্র্যান্ডন নতুন বলে কিছু বুঝতে পারল না, তুমিও পাগল চিনতে পারলে না, পার পেয়ে গেলাম আমি।
সুযোগ মতো খুন করলাম রিমা আর গেরিকে। চুপ করে রইল মোসা, কথা খুঁজে পেল না। আমাকে পাগল ভাবছ তো, উন্মাদ খুনি? ভাবো, মাথা নাড়ল রোগী। আমার তাতে কিছুই এসে যায় না, আমি আমার কাজ করেছি, রিচের আত্মা শান্তি পাবে। কিন্তু টুকি, তো এবার তোমার পালা মোসা, একঘেয়ে কণ্ঠে বলল টুকি। কোনো দোষ করো নি তুমি, তাও তোমাকে মরতে হবে, এটা তোমার দুর্ভাগ্য। এক মুহূর্ত থামল টুকি, তারপর বলল, আসার পর তোমাকে দেখে খুশি হয়েছিলাম আরও একটা কারণে। কেন জানো? খুনগুলো করব আমি, আগের বারের মতোই দোষটা পড়বে তোমার ঘাড়ে, আমি পার পেয়ে যাব। একবার খুন করেছ, তারপর পাগল হয়েছ, পাগলা খুনিকে দিয়ে সব সম্ভব, আরও খুন সম্ভব, পুলিশ তাই ভাবত। কিন্তু সব ভজঘট হয়ে গেল তোমার স্মৃতি ফিরে আসাতে, আমার কাজটা জটিল হয়ে গেল। জোরে নিঃশ্বাস ফেললো টুকি। এখন তোমাকে খুন করার পর হয়তো অত সহজে আর রেহাই পাবো না, বাঁচতে পারবো না। যাই হোক, আমি কি আর করি না। এগিয়ে এলো টুকি, লাফ দিয়ে উঠে দাঁড়ালো মোসা, পুলের পাড়ে চলে এসেছে দুজনে। মোসার গায়ে ঝাঁপিয়ে পড়লো টুকি, সেদিনের মতো, জোসেফ যেভাবে পড়েছিল। শুরু হলো ধস্তাধস্তি। সেদিনের মতো টুকিও যদি পানিতে পড়ে মাথায় বাড়ি খেয়ে মরে, এই ভয়ে তাকে ধাক্কা মারারও সাহস হলো না মোসার, কেবল আত্মরক্ষা করতে লাগলো। দুই হাতে ঠেকাতে ঠেকাতে মরিয়া হয়ে গেস্ট হাউসের দিকে তাকাতে লাগলো মোসা। রবি আর ব্যান্ডন কই, বেরোচ্ছ না কেন এখনও? ধাক্কা দিয়ে মোসাকেই পানিতে ফেলে দিল টুকি। তারপর সে নিজেও ঝাঁপিয়ে পড়লো পানিতে, মোসার মাথা চাপে ধরে ডুবে রাখতে চাইল পানিতে। কিন্তু অত সহজ হলো না কাজটা, শক্তি মোসার গায়েও কম নেই, কিন্তু হাত কথা শুনছে না তার। জোসেফের অ্যাক্সিডেন্টের পর ফোবিয়া হয়ে গেছে তার, কোনো অবস্থাতেই পাল টাকা থামতে পারছে না। যদি মরে যায় টুকি, সে খুনি নয়। এই কথা জানার পর মানসিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছে সে। টুকির হাত থেকে বাঁচার জন্যে মরিয়া হয়ে পানিতে ডুব দিয়ে ডিগবাজি খেলো সে। ডুব সাঁতার দিয়ে সরে গেল কয়েক গজ, ভেসে উঠে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করল না, হাতড়াতে শুরু করলো উল্টো দিকে। যত তাড়াতাড়ি সম্ভব এই উন্মাদটার কাছ থেকে সরে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল, কিন্তু পিছু ছাড়ল না টুকি। হয়তো জানোয়ারের মতো চিৎকার করে পিছু নিল মোসার, খুব ভালো সাঁতরায়, কিন্তু মোসার সঙ্গে পারা তার কম্য নয়। টুকি ধরতে পারল না ওকে কিছুতেই। পুলের উল্টো ধারে চলে এসেছে মোসা, আর কয়েক গজ পরেই তীর, উপরে উঠে পড়তে পারলে আর তাকে ধরার সাধ্য হবে না টুকির। তবে খুব বেশি কষ্ট করতে হলো না আর, মাথা তুললে চোখে পড়লো দৌড়ে আসছে রবি আর ব্র্যান্ডন। ও জিউক নয়, হাঁপাতে হাঁপাতে বলল মোসা, ওর নাম টুয়ার খপসন, আগের বছর গ্রীষ্মে রান্নাঘরে কাজ নিয়েছিল, লাইফগার্ডের তাচ্ছিল্য করে ওকে টুকি বলে দেখত। প্রতিশোধ নেওয়ার জন্যে গত বছর জোসেফকে গুন করেছে, এবছর করেছে গেরি, রিমা আর জিউককে, জিজ্ঞেস করে দেখো। কিন্তু কারো দেখে নজর নেই টুকির, ওকে শক্ত করে ধরে রেখেছে রবি আর ব্র্যান্ডন, ছাড়া পাওয়ারও চেষ্টা করছে না সে। শরীর ঢিল করে দিয়ে আকাশের দিকে মুখ তুলে হা করে হেসে উঠল, চিৎকার করে বলল, রিচি তোমার খুনের প্রতিশোধ আমি নিয়েছি, জোসেফ গেরি রিমা জিউক একটাকেও ছাড়িনি, সব কটাকে জাহান্নামে পাঠিয়েছি, এবার তুমি খুশি তো বন্ধু আমার? তোমার আত্মা শান্তি পাচ্ছ তো? তোমার মন শান্ত হয়েছে? আবার হা হা করে হেসে উঠল টুকি। এরপর থেমে থেমে চিৎকার আর অট্টহাসি চলতেই থাকলো তার, দাঁড়িয়ে থাকতে পারছে না আর মোসা। পরিশ্রম, সেই সঙ্গে ভয়াবহ মানসিক চাপ কাহিল করে দিয়েছে ওকে। বসে পড়ল সানবাদনা চত্বরে, শেষে চিত হয়ে শুয়ে পড়ল, হইচই হট্টগোল চোখ বুঝে রেখেছিল মোসা। টের পেল কে যেন পাশে এসে বসেছে, চোখ খুলে দেখে জেরি। মোসাকে চোখ মেলতে দেখে ওর একটা হাত চেপে ধরল, মোসা আমি দুঃখিত, আমাকে মাফ করে দাও ভাই। বুঝতে পারল না মোসা, কি করেছো, কি মাফ করব? আমি বুঝে গিয়েছিলাম তুমি ভূতের ভয় পাও, আরও বেশি ভয় দেখানোর জন্যে রাতের বেলা ফিসফিস করে তোমাকে ডেকে ঘর থেকে বের করে নিয়েছিলাম, যাতে পরদিন তুমি সবাইকে বলতে পারো হলঘরে সত্যি সত্যি ভূত আছে। ও, ফিসফিস নিয়ে তাহলে তোমার কাজ? হ্যাঁ, প্রথম দিন আমি বের করেছি তোমাকে, তারপর কেটে পড়েছি, কল্পনাই করিনি তুমি গিয়ে পড়বে রিমা লাশের কাছে, জেরি বলল। রিমা খুন হয়ে যাওয়ার পর ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম, ভয়ে ভয়ে ছিলাম খুব, যদি কোনোভাবে জানাজানি হয়ে যায় ফিসফিসে নিতে আমার কাজ, পুলিশে সন্দেহ পড়ত আমার উপর। তারপরও গেরি যেদিন খুন হয়েছে আবার ওরকম করে ডাকলে কেন? সেদিন আর আমি ডাকিনি, জিউক মানে টুকিকে দেখেছি দরজার সামনে, ওকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলো, সরে গেলাম, দেখি ও ডাকতে শুরু করেছে, তার মানে আমাকে প্রথম দিন ডাকতে দেখেছিল সে, তুমি যে ঘর থেকে বেরিয়েছিলে তাও দেখেছিল, দ্বিতীয় দিন তাই কায়দাটা ধরল, বুঝে গিয়েছিল, ভালো চালাকি, ডেকে ডেকে তোমাকে সেদিনও টেনে নিয়ে গিয়েছিল লাশের কাছে, তোমাকে দিয়ে লাশটা আবিষ্কার করিয়েছিল যাতে সবার সন্দেহ তোমার উপর পড়ে। দেখেও তাহলে বললে না কেন, ওই যে ভয়, লজ্জিত কণ্ঠে বলল জেরি, ডাকার শয়তানি তো আমিও শুরু করেছিলাম, বলতে গেলে যদি আমিও সন্ধ্যার তালিকায় পড়ে যাই, আমাকে মাফ করে দাও মোসা, আমার শয়তানির জন্যে অনেক ভোগান্তি হয়েছে তোমার। আবার চোখ বুঝল মোসা, তারপর খুলল,
বলল যা করেছো করেছো, পুলিশ জিজ্ঞেস করলে এবার সত্যি কথাগুলো বলে দিও, তাহলেই হবে, টুকির বিরুদ্ধে যাবে তোমার সাক্ষী। মুসার হাত ধরে টান দিল জেরি, চলো ওঠো ঘরে যাবে, নিয়ে যায় তোমাকে। 12 ঘন্টার একটা টানা ঘুম দরকার তোমার। হঠাৎ কী মনে হতে ঝটকা দিয়ে উঠে বসলো মুসা, খাইছে, আসল কাজটাই তো করা হয়নি। মুসাকে ওভাবে উঠে বসতে দেখে চমকে গিয়েছিল জেরি, কাজের কথা শুনে জিজ্ঞেস করলো কী কাজ। মাকে ফোন করা, ও চলো তোমার সঙ্গে যাব, তোমার যা অবস্থা একা যেতে কষ্ট হবে, চলো। উঠে দাঁড়ালো মুসা।